নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার তোমাদের কাছে ফিরে আসলাম তোমাদের কাছে কোশে দেখি 5.3 নিয়ে আলোচনা করব বলে। আগের ভিডিওতে আমরা অলরেডি 2-3 অবধি আলোচনা করেছিলাম, তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব কোশে দেখি 5.3 থেকে, ঠিক আছে? তো কোশে দেখি 5.3-র আজকে সেকেন্ড পার্ট, এবং এই সেকেন্ড পার্টে আমরা যেখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে 3-1 অঙ্কগুলো থেকে। তো দেখো, আমরা একটা অঙ্ক করব এখন 3-1টা, যেখানে কি রয়েছে এ ইস টু বি ইকুয়াল টু রয়েছে সি ইস টু ডি ইকুয়াল টু রয়েছে ই ইস টু এফ। এটা আমাদেরকে কন্ডিশন দেওয়া আছে, বলছে এটা হলে দেখাতে হবে যে প্রত্যেকটা অনুপাত 5a-7c-13e/5b-7d, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এবার দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। দেখো ফার্স্টে যেটা রয়েছে না, এই যে রেশিওটা রয়েছে, এই রেশিওটাকে আমরা কিভাবে কনভার্ট করব। দেখো এ ইস টু বিকে আমরা লিখতে পারি a/b ইকুয়াল টু সি ইস টু ডিকে আমরা লিখতে পারি c/d, আর ই ইস টু এফকে আমরা লিখতে পারি e/f। কথাটা বোঝা গেল? তাহলে এ ইস টু বিকে আমি লিখলাম a/b লিখলাম, c/d ইকুয়াল টু লিখলাম, এই সি ইস টু ডিকে আমরা লিখলাম c/d এরকম আকারে লিখলাম, ই ইস টু এফকে আমরা লিখলাম e/f এরকম আকারে লিখলাম। যাদের যাদের মধ্যে ইস টু থাকে তাদেরকে আমরা বাই করে লিখতে পারি, তাই তো? এটা নিশ্চয়ই তোমরা জানো। এবার এই যে জিনিসটা, এটাকে আমরা কি ধরে নেবো, কে ধরে নেবো, ব্যাকেটে লিখে দেবে ধরি, আর একটা জিনিস লিখে দেবে কে নট ইকুয়াল টু জিরো, আমি লিখছি না কিন্তু টাইমটা নষ্ট হবে বলে। এবার দেখো এ রয়েছে এখানে, তো এখান থেকে যদি আমি এ এর মান বার করি তো এ এর মান কি দাঁড়াবে বলো তো? নিচে থাকা বিটা নিশ্চয়ই গিয়ে কে এর সাথে গুণ হবে, তার ফলে এ এর মান দাঁড়াবে বিকে, বোঝা গেল কমা দিয়ে। সি রয়েছে, নিচে দেখো রয়েছে ডি, তাহলে এই নিচে থাকা ডিটা নিশ্চয়ই কে এর সাথে গিয়ে গুণ হবে, তাহলে সি এর মান দাঁড়াবে ডিকে। আর দেখো ই রয়েছে ওপরে, তাহলে ই লিখলাম, আর নিচে থাকা এফটা নিশ্চয়ই কে এর সাথে গিয়ে গুণ হবে, তাহলে হবে এফকে, ঠিক আছে? এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কি বলছে যে প্রত্যেকটা অনুপাত এটার সাথে সেম দেখাতে হবে। তো একটা জিনিস বোঝো তো, যে এখানে যে প্রত্যেকটা অনুপাত এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এই যে প্রত্যেকটা অনুপাত, এই যে অনুপাতগুলো, এই এক একটা অনুপাতগুলো, এটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, একটা ধ্রুবক রাশি ধরে নিয়েছিলাম, যেটা কে ধরে নিয়েছিলাম, তাই তো করেছিলাম? তো এখানে একটা ধ্রুবক বা একটা কে ধরে নিয়েছিলাম। তো আমাকে কী করতে হবে, এখানে যেরকম প্রত্যেকটা অনুপাত, দেখো প্রত্যেকটা অনুপাতের মান a/b একটা অনুপাত, c/d একটা অনুপাত, e/f একটা অনুপাত, এই প্রত্যেকটা অনুপাতের মান আমার কত এসছে, কে এসছে না, তো এই কে আমাকে এখানে বানাতে হবে। মানে আমরা এটাকে সলভ করে, যেন আমাদের এই প্রত্যেকটা অনুপাত এখানে যা ছিল, এখানে প্রত্যেকটা অনুপাত কত করেছিল, কে ছিল, তো এটাকে সলভ করে যেন আমাদের প্রত্যেকটা অনুপাতে এই কে এর সমান আসে। কথাটা বোঝা গেল? এখানে দেখো প্রত্যেকটা অনুপাত কিসের সমান ছিল, কে এর সমান, তাহলে এখানে যে এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে সলভ করে যেন আমাদের অনুপাতটা কি আসবে, কে এর সমান আসে বা ধ্রুবকের সমান আসে। তো একদম ইজি অঙ্ক, এখান থেকে এ বি সির মান নিয়ে গিয়ে ওর মধ্যে বসাবো, অঙ্ক ইজি হয়ে যাবে। তো দেখো আমরা এই RHS পার্টটা ধরে করছি, RHS পার্টটা ধরে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের পার্টটা ধরে করছি, এটা বাঁ হাত, এটা আমার ডান হাত ধরে যদি করি, তাহলে এখানে রয়েছে আমাদের 5a-7c-13e, বাই দিয়ে কি রয়েছে আমাদের 5b- রয়েছে। তো এর মান কত, বিকে, তো এর জায়গাতে বিকে বসাবো ভাই, তাই না? তাহলে এর জায়গাতে যদি বিকে বসাই, 5 ছিল, এর জায়গাতে কত বসাবো, বিকে, তাহলে বিকে লিখলাম, মাইনাস আছে লিখলাম, 7 আছে লিখলাম, সি এর মান কত, সি এর মান হচ্ছে ডিকে, তাহলে 7 এর জায়গাতে ডিকে লিখলাম, মাইনাস আছে লিখলাম, 13 আছে লিখলাম, ই এর মান কত, ই এর মান হচ্ছে এফকে, তাহলে এফকে লিখলাম, ঠিক আছে? বাই দিয়ে দেখো কী রয়েছে, বাই দিয়ে রয়েছে 5b-7d-13e, তাহলে 5b-7d-13e, সরি 13f হবে, এটা এটা এফ আছে, তাহলে এটা এফ হবে, আমার এই জায়গাটা হয়তো ভুল হয়েছে, তাহলে 13f হবে, এটাও 13f আসবে, বোঝা গেল? তাহলে ওপর থেকে কী কমন যাচ্ছে বলো তো, ওপরের দিক থেকে, দেখো ওপর থেকে কিন্তু কে কমন যাচ্ছে, তাহলে কেটাকে কমন নিয়ে নিলাম, কে যদি কমন যায় ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকে, এখান থেকে কে চলে গেছে মানে 5b পড়ে থাকবে, তাহলে 5b লিখলাম, এখান থেকে কে চলে গেছে তার মানে নিশ্চয়ই 7d পড়ে থাকবে, তাহলে -7d লিখলাম, এখান থেকে কে চলে গেছে -13f পড়ে থাকবে, -13f লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, বাই দিয়ে নিচে যেটা যেটা ছিল 5b-7d-13f যেটা যেটা ছিল সেটা সেটা দেখে দেখে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে 13f লিখে দিলাম। এবার এই যে ওপরের পার্টটা, নিচের পার্টটা পুরোপুরি কেটে যায়, কারণ ওপরের পার্টটা দেখো 5b-7d-13f যা আছে, নিচের পার্টও দেখো 5b-7d-13f পুরোপুরি সেম আছে, তাহলে ওপরের দুটো পার্ট পুরোপুরি কেটে যায়, অঙ্ক যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কে পড়ে থাকে। অর্থাৎ দেখো আমি এই যে অনুপাতটাকে সলভ করলাম এটা বাই এটা, এই যে অনুপাতটাকে সলভ করলাম, সলভ করে আমাদের এই অনুপাতটার মান দাঁড়ালো কে,
দেখো সলভ টলভ করে আমাদের মান দাঁড়িয়েছে কত কে, আর এখানে অনুপাতগুলোর মান, এই যে অনুপাতগুলো এ বাই বি একটা অনুপাত, সি বাই ডি একটা অনুপাত, ই বাই এফ একটা অনুপাত, সেটার মান কত ছিল, কে ছিল। তো আমার এই অনুপাতটাকে সলভ করে কত বেরোলো, কে বেরোলো, তাহলে সেটাই তো আমাকে প্রমাণ করতে হতো যে প্রত্যেকটা অনুপাত যেন এর সাথে সেম হয়। তো দেখো এইটার রেশিওটার যদি এর সাথে মিলে যায়, কে যদি বেরোয়, আমি তো তোমাকে তাই বললাম যদি কে বেরোয় তাহলে বুঝবো আমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে কে যখন বেরিয়েছে তাহলে প্রত্যেকটা অনুপাতের সাথে সেম বেরিয়েছে, তাই না? তাহলে প্রমাণিত হয়েছে এটা, ঠিক আছে? তাহলে লিখে দিও প্রমাণিত হয়েছে। বোঝা গেল নিশ্চয়ই জিনিসটা? তাহলে এইভাবে আমরা তেরো তিনের দাগের একের অঙ্কটা শেষ করলাম। চলো এবার একটু তিনের দাগের দুইয়ের অঙ্কটা দেখে নিই। তো চলে আসলাম এবার তিনের দাগের দুইয়ের অঙ্কটা, তিনের দাগের দুইয়ের অঙ্কটা যদি তোমরা দেখো, দেখতে পাবে এই যে কন্ডিশনটা এটা সেম দেওয়া আছে। তোমরা দেখো বইতে সেটাই লেখা আছে তিনের দাগের দুইয়ের অঙ্কটাতে, যে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু ই ইস টু এফ হলে দেখাও যে দুই নম্বরটাতে খেয়াল করো এবার 97 নম্বর পেজ। আচ্ছা, তো আমরা এলএইচএস পার্টটাকে সলভ করব, এখানটাতে রেশিওটা ভুল করে লিখে ফেলেছিলাম। তো এই রেশিও মানে এই পার্টটাকে সলভ করব, করে এটার সাথে সেম দেখানোর চেষ্টা করব। তো দেখো এটা কী করে এটার সাথে সেম হয় সেটা আমরা একটুখানি দেখানোর চেষ্টা করি। চলো দেখো এই যে এর মান, এর মান কত বিকে, তো এর জায়গাতে বসাবো বিকে, তাহলে বিকে লিখলাম, লিখে তার মাথায় হোল স্কোয়ার দেবো। এবার কোয়েশ্চেনটা হচ্ছে কেন দেবো, এর মাথায় স্কোয়ার ছিল তাই জন্য বিকের মাথাও কী আসবে, স্কোয়ার আসবে, কারণ এর মান তো বিকে, তাই জন্য এর জায়গাতে বিকে বসিয়েছি, মাথায় স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিয়েছি। প্লাস আছে, প্লাস লিখলাম। সির মান কত, সির মান হচ্ছে ডিকে, তাহলে সির জায়গাতে ডিকে বসাবো, বসিয়ে মাথায় কোন চিহ্ন আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, পরেরটার ক্ষেত্রে তাই হবে। ইর মান কত, এফকে, এফকে এখানে বসাবো, বসিয়ে মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটাকে রাখবো। আবার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আছে, তো এখানে লিখবো সেটা, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার, লিখলাম। ক্লিয়ার হলো এতটা? আচ্ছা দেখো এইটার মধ্যে থেকে কী কমন যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এফ স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার কে স্কোয়ার, এইটা পেলাম। আর এখানটার ক্ষেত্রেও তাই পেয়েছি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার, এখানে তাই আছে, ঠিক আছে? তাহলে যেটা যেটা আছে সেটা সেটা আমি দেখে দেখে লিখলাম। দেখো এখানে যা ছিল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পুরোপুরি দেখে দেখে লিখেছি। আর এই স্কোয়ারটা বির মাথায় পড়লে বির স্কোয়ার আসবে, এই স্কোয়ারটা কে এর মাথায় পড়লে কে এর স্কোয়ার আসবে, প্লাস আছে, প্লাস আসবে, স্কোয়ারটা ডির মাথায় পড়লে ডি স্কোয়ার আসবে, স্কোয়ারটা কে এর মাথায় পড়লে এখানে কে স্কোয়ার আসবে, একটু ভুল হয়ে গেল আবার, ঠিক আছে? এই স্কোয়ারটা এফের মাথায় পড়লে এফ স্কোয়ার আসবে, স্কোয়ারটা কে এর মাথায় পড়লে কে স্কোয়ার আসবে, যেরম যেরম ছিল দেখে দেখে লিখেছি। এবার দেখো এখান থেকে কী কমন যাচ্ছে বলো তো, কে স্কোয়ার কমন যাচ্ছে। তো আমি একটা কাজ করছি, এখান থেকে কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি। কে স্কোয়ারটাকে যখনই কমন নিয়ে নেবো এখানে চলে আসবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস চলে আসবে এফ স্কোয়ার, আর এইখানটাতে আর একটা থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস থাকবে হচ্ছে এফ স্কোয়ার। বলো এটা বুঝেছো কিনা? কারণ এখান থেকে তো কে স্কোয়ার চলে যাচ্ছে কমন, তাহলে এখান থেকে কে স্কোয়ার চলে গেলে শুধু বি স্কোয়ার পড়ে থাকবে যেটা এইটা, এখান থেকে কে স্কোয়ার চলে গেলে শুধু ডি স্কোয়ার পড়ে থাকবে যেটা হলো এইটা, এখান থেকে কে স্কোয়ার চলে গেলে শুধু এফ স্কোয়ার পড়ে থাকবে যেটা হলো এটা, যেরম যেরম ছিল দেখে দেখে লিখেছি। এবার দেখো এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটাও দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, দুটো হচ্ছে সেম জিনিস। আর দুটো সেম জিনিস যখন গুণে থাকে তাদেরকে আমরা স্কোয়ার বানিয়েও লিখতে পারি। তো চাইলে কে স্কোয়ার ইকুয়াল টু আমরা এরম লিখতে পারি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার, তার মাথায় লিখবো টোটালটাকে ব্র্যাকেট করে বাইরে লিখবো স্কোয়ার। স্যার কেন লিখলেন স্যার এরকম মাথায় স্কোয়ার? এই কারণে লিখলাম বাবু, দেখো এখানে যদি এক্স থাকে আর এক্স যদি থাকে, দুটো এক্সকে গুণ করো তাহলে কী আসবে, এক্সের মাথায় স্কোয়ার আসবে। অর্থাৎ দুটো সমান পদের গুণ করলে মাথায় কী চিহ্ন আসে, স্কোয়ার আসে। সেরকম এইটা যা পদ পুরোপুরি সেম পদ এটা, তাহলে এই পদটার সাথে যদি এই পদটার গুণ করি তাহলে এই পদটার মাথায় নিশ্চয়ই স্কোয়ার আসবে। যেরকম এক্সের সাথে এক্সকে গুণ করলে এক্সের মাথায় স্কোয়ার আসছিল, সেরকম এটার সাথে এটাকে গুণ করলে এটার মাথাও কী আসবে, একটা স্কোয়ার আসবে। বা তোমরা যদি নাও চাও তাহলে এরকম আকারে রেখে দিও, তারপরেও দেখবো ওটার ক্ষেত্রে সেইভাবে ভাঙতে পারো, তাই না? তো চলো এলএইচএস পার্টটা তো আমরা সলভ করলাম, তো সলভ করে আমরা কী দেখলাম, এইটা পেলাম। এবার আমরা আরএইচএস পার্টটাকে সলভ করব, ঠিক আছে? অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের পার্টটা, অর্থাৎ এবি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার, এই পার্টটাকে সলভ করবো। এবার আমি এটা তোমাদেরকে কথা বলছি, মন দিয়ে শুনবে কথাটা। কথাটা কী বলো তো, কথাটা হচ্ছে দেখো বাঁ হাতে যে ভ্যালুটা পাচ্ছ না তার সাথে ডান হাতের ভ্যালুটা কী হবে, সেম হবে। মানে বাঁ হাতের ভ্যালুটা আমি সলভ করে পেয়েছি কে স্কোয়ার, এখানে পেয়েছি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার, সেরকম সেম টু সেম ভ্যালু এইখানটাতেও পাবো। তো এবার বাঁ হাতের সাথে ডান হাতের ভ্যালু সেম হবে। দেখো বাঁ হাতের এই নাম্বারটার এই নাম্বারটা গুণ করলে, দেখো এখানটাতে কোনো চিহ্ন নেই, তখন আমি ভুল করে রেশিও লিখেছিলাম মানে অনুপাত দিয়েছিলাম, কিন্তু এখানে কোনো চিহ্ন নেই,
তাহলে এই দুটোকে গুণ করে যেটা হবে এটা ইকুয়াল আসবে, মানে এইটা এই এইটার আর এইটার গুণ করলে যেটা হবে সেটা সমান আসবে এই ডান হাতের ভ্যালুটার সাথে। তাহলে ডান হাতের ভ্যালুটাকে এবার সলভ করব, করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো ডান হাতের ভ্যালুটা কত হচ্ছে, ডান হাতে মানে হচ্ছে এইটা, এই সাইডটা, তো এটাকে আমি আরএইচএস এর আন্ডারে লিখবো, আরএইচএস মানে রাইট হ্যান্ড সাইড। তাহলে কী হচ্ছে, সেটা এবি প্লাস হচ্ছে সিডি প্লাস হচ্ছে ইএফ, এইটা রয়েছে, তার মাথায় কী দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে বি কে বসালাম, এখানে আর একটা বি ছিল, দেখো এই যে এ এর মান তো বি কে বসালাম, কিন্তু এই একটা বি ছিল, তাহলে ডট দিয়ে একটা বি রাখলাম, প্লাস সি ছিল, সি এর মান কত, সির মান ডি কে, তাহলে ডি কে বসালাম, আর এই একটা ডি ছিল, তাহলে ডট দিয়ে ডি রাখলাম, প্লাস দিলাম, ইর মান কত, ইর মান এফ কে, তাহলে এফ কে বসালাম, ডট দিয়ে আর একটা এফ রাখলাম, ব্র্যাকেটের বাইরে কী রাখলাম, স্কোয়ার রাখলাম। এবার দেখো এটা হচ্ছে বি আর বি গুণ হয়ে বি স্কোয়ার, তাহলে এখানে যেটা হবে বি স্কোয়ার কে হবে, প্লাস দিয়ে ডি আর ডি গুণ হয়ে ডি স্কোয়ার কে হবে, প্লাস দিয়ে এফ আর এফ গুণ হয়ে এফ স্কোয়ার হবে, কে হবে, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে কী থাকবে, স্কোয়ার থাকবে, যেরকম ছিল এটার বাইরে স্কোয়ার ছিল, তো এটার বাইরেও স্কোয়ার রেখেছি, দুটো বি গুণ হয়ে বি স্কোয়ার হয়, কে আছে কে লিখেছি, প্লাস আছে প্লাস লিখেছি, দুটো ডি গুণ হবে, ডি গুণ হলে ডি স্কোয়ার হবে, কে ছিল কে লিখেছি, এই এফটা আর এই এফটা গুণ হবে, তাহলে এফ স্কোয়ার হবে, কে ছিল কে লিখেছি, টোটালটার বাইরে স্কোয়ার ছিল, তাই টোটালটার বাইরে স্কোয়ার লিখেছি। ক্লিয়ার হলো? এবার দেখো এর মধ্যেও কে আছে, এর মধ্যেও কে আছে, এর মধ্যেও কে আছে, তাহলে কমনটা কী যাচ্ছে ভাই, কমনটা কে যাচ্ছে, তাহলে কমনটাকে কে নিয়ে নিই, কেটাকে যখনই কমন নেব কে এর মাথায় স্কোয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন হচ্ছে কেন হবে স্যার, কারণ দেখো কেটাকে তুমি যদি এখান থেকে বার করো ওটা এই স্কোয়ার টার্মের মধ্যে থেকে বাইরে বেরোবে। আগের ভিডিওতে বলেছিলাম তোমাকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, ডুবিয়ে ওখান থেকে যদি তুলে বার করি তোমার গায়ে কী লেগে যাবে, জল লেগে যাবে, ঠিক সেরকমভাবে এখান থেকে যদি কেটাকে বাইরে বার করি ও কার ভেতর ঢুকেছিল, জলের ভেতর, মানে এখানে কার ভেতর ঢুকেছিল, স্কোয়ারের ভেতর, তাহলে স্কোয়ারের মধ্যে থেকে টেনে ওকে বাইরে বার করছি, তাহলে কে তো হবে কিন্তু স্কোয়ারের মধ্যে থেকে বেরোচ্ছে, তাই জন্য মাথায় স্কোয়ার নিয়ে বেরোবে। তাহলে কে স্কোয়ার হলো, ব্র্যাকেটের মধ্যে কী থাকবে, ব্র্যাকেটের মধ্যে এখান থেকে কে চলে গেছে, তাহলে বি স্কোয়ার থাকবে, এখান থেকে ডি স্কোয়ার থাকবে, আর এখান থেকে থাকবে হচ্ছে এফ স্কোয়ার, তাহলে এই হলো অঙ্ক, আর বাইরে তার বাইরে স্কোয়ার ছিল, তাহলে বাইরে স্কোয়ার। তো দেখো এই পার্টে আর এইচএস পার্টে যা বেরিয়েছে পুরো সেম টু সেম জিনিস কিন্তু এলএইচএস পার্টে বেরিয়েছে, তাই জন্য আমরা কী লিখবো এখানে, এলএইচএস ইকুয়াল টু আর এইচএস প্রুভড, তোমরা লিখে নিও কথাটা, কী লিখবো, এলএইচএস ইকুয়াল টু আর এইচএস ব্র্যাকেটে কী লিখবো, প্রুভড, ঠিক আছে, প্রুভড মানে প্রমাণিত। চলো তাহলে আমরা তিনের দাগের দুইয়ের অঙ্কটাও আমরা করে ফেললাম, চলো এবার একটু চারের দাগের অঙ্কটা একটু ঝালিয়ে দিই। আমরা চলে আসলাম চারের দাগের একের অঙ্কটাকে সমাধান করতে, তো চারের দাগের একের অঙ্কটা খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই, যা আগের নিয়মে যা করে এসেছি পুরোপুরি সেম টু সেম নিয়মে হবে। এখানে দেখো এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি আছে, তো এটাকে আমরা এরমভাবে লিখি যে চলো এ বাই বি ইকুয়াল টু লিখিস বি বাই সি, এটা লিখতেই পারি, এটা নিশ্চয়ই লিখতেই পারি, কারণ কি, কারণ এই কারণে লিখতে পারি, কারণ এটা এ আর বির মাঝখানে ইস্টু বসে আছে, তাহলে যদি কারণ মাঝখানে ইস্টু বসে থাকে, ইস্টু চিহ্ন বসে থাকে, তাহলে সেটাকে আমরা এ বাই বি আকার লিখতে পারি, যেমন বি ইস্টু সি আছে বলে এটাকে বি বাই সি আকারে লিখলাম, ঠিক আছে। তো এটাকে আমরা কী লিখবো, কে ধরে নেবো, ব্যাকেটে লিখে দেবে ধরি, ঠিক আছে, এখানে লিখে দিও, আমি আর লিখছি না, কিন্তু আবার বলবে স্যার আপনি লেখেননি, স্যার ভুল করেছেন, স্যার অঙ্কটা এখানে লিখে দিও, ঠিক আছে, তাহলে আমি লিখলাম না। এবার দেখো এ ইকুয়াল টু কত হবে, এখানে লিখবে কে ইকুয়াল টু ধরি এবং কে নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, লিখে দিও। দেখো এর মান কী হবে, বিটা গিয়ে কে এর সাথে গুণ হবে, তাহলে বি কে হবে, কমা দিয়ে বির মান কত হবে, বির মান হবে হচ্ছে সিটা গিয়ে কে এর সাথে গুণ হবে, তার মানে কী আসবে, সি কে আসবে, তাই না। এবার এই বির মানটা বেরোচ্ছে সি কে, তাহলে এই বির যে মানটা সেটা নিয়ে এসে এই বি এর জায়গাতে বসিয়ে দাও, ঠিক আছে, দিলে আমার অঙ্কটা একটু ইজি হবে। তাহলে এ ইকুয়াল টু থাকলো বির মান কত, সি কে, তাহলে এর জায়গায় এনে বসাচ্ছি, তাহলে সি কে বসালাম, ডট দিয়ে আর একটা কে ছিল, তাহলে কে লিখলাম, কমা দিয়ে, কমা দিয়ে বি ইকুয়াল টু কত ছিল, সি কে, তাহলে বি ইকুয়াল টু সি কে যেরকম ছিল সেরকম লিখে দিলাম। তাহলে এর মান আমাদের কত বেরোচ্ছে, অ্যাকচুয়ালি এর মান যেটা বেরোচ্ছে সেটা বেরোচ্ছে সি কে স্কোয়ার, আর বির মান যেরম ছিল সি কে সেরম সি কে থাকলো, বলো এটা বুঝতে পেরেছো কিনা। এটুকু যে বুঝে গেছে অঙ্ক তার কাছে হয়ে গেছে হালুয়া, এইটা আর এইটা কেউ বুঝতে পেরেছো কিনা বলো আগে, ঠিক আছে। এটাকে কে ধরে নিয়েছি, নেওয়ার পর কী করেছি, নিচে থাকা বিটা গিয়ে কে এর সাথে গুণ হবে, বি কে হবে, নিচে থাকা সিটা গিয়ে কে এর সাথে গুণ হবে, সি কে হবে। এবার এই যে বির মান যেটা সি কে বেরিয়েছে সেই বির মানটা নিয়ে গিয়ে এই বির জায়গায় বসিয়ে দিয়েছি, তাহলে বির জায়গাতে যখন সি কে বসালাম তার সাথে আর একটা কে তো ছিল, তাহলে এই সি কে আর এই কে গুণ হয়ে সি কে স্কোয়ার হবে, কারণ একটা সি আর দুটো কে মানে কী হবে, কে এর মাথায় দুই হবে, তাই না, এই একটা কে আর একটা কে দুটো কে গুণ হলে কী হবে, কে স্কোয়ার হবে, তাহলে সি কে স্কোয়ার লিখেছি, আর বির মান যেরকম সি কে ছিল এখানেও যেরকম বির মান সি কে ছিল সেরকম লিখেছি। আশা করি এত অবধি বুঝতে নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হয়নি।
এবার এটা হচ্ছে অঙ্কের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম হাত, আর এটা হচ্ছে অঙ্কের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান হাত। তো লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা আছে সেটা দেখে দেখে আমি একটুখানি টুকে দিই। এ প্লাস বি বাই দিয়ে রয়েছে বি প্লাস সি, তার মাথায় কী রয়েছে? স্কোয়ার রয়েছে। ভালো কথা। এর জায়গাতে আমরা কত লিখবো? এর জায়গাতে লিখবো হচ্ছে সি কে স্কোয়ার। তো এর জায়গাতে এখানে লিখলাম সি কে তার স্কোয়ার প্লাস বি, বির মান হচ্ছে সি কে, তাহলে বির জায়গাতে লিখলাম প্লাস দিয়ে সি কে, বাই দিয়ে, বাই দিয়ে কী লিখবো? বির মান, বির মান বলতে সি কে, তাহলে এখানে সি কে লিখলাম, প্লাস চিহ্ন আছে লিখবো, সির মান জানি না, সি থাকবে এখানে নিশ্চয়ই, আর টোটালটার বাইরে ছিল হচ্ছে স্কোয়ার, তাই জন্য স্কোয়ার দেবো। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। এবার দেখো ওপর থেকে হচ্ছে সি কে কমন যায়, তাই না? এর মতো দেখো সি আছে, কে আছে, এর মতো দেখো সি আছে, কে আছে, তাহলে ওপর থেকে কাকে কমন নিয়ে নেবো? সি কে কে কমন নিয়ে নেবো, সি কে কে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে তো সি কে চলে গেল, তাহলে সি কে যদি চলে যায়, সি চলে গেছে আর একটা কে চলে গেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে একটা কে পড়ে থাকবে। আমি একটা জিনিস এখনও ভুল করে ইচ্ছা করে রেখে দিয়েছি তোমাদের ভুলটাকে ভাঙানোর জন্য। জানি তোমরা অনেকে কমেন্ট করবে যে স্যার ভুল হচ্ছে ভুল হচ্ছে, কিন্তু আমি ইচ্ছা করে একটা ভুল করে রেখে দিয়েছি, তোমরা ভুলটা একটু পরেই আমি তোমাদেরকে বলছি। দেখো এখান থেকে সি কে চলে গেলে সি কেটা বাইরে চলে যাচ্ছে, তাহলে সি চলে গেলে আর এখান থেকে একটা কে চলে গেলে, কে এর মাথায় স্কোয়ার ছিল মানে দুটো কে এর গুণ ছিল, একটা কে চলে গেছে তাই জন্য ভেতরে একটা কে পড়ে রয়েছে, আর এখান থেকেও সি কে চলে গেছে তাই জন্য এখানে প্লাস ওয়ান পড়ে রয়েছে। এবার টোটালটার বাইরে স্কোয়ার ছিল, তাহলে টোটালটার বাইরে আমি স্কোয়ার লিখবো, ঠিক আছে। এইবার হচ্ছে ভুলটা, দেখো ভুলটা কী করেছি, ইচ্ছা করে ভুলটা করেছি, সেটা হচ্ছে এখান থেকে তো আমি সি কেটাকে কমন নিয়েছি, তো সি কেটাকে যে কমন নিয়েছি তার বাইরে কী ছিল? স্কোয়ার ছিল। তাহলে কোনো জিনিসকে যদি এমন মানে কমন নিই এবং টোটালটার বাইরে যদি স্কোয়ার থাকে, তাহলে এটার মাথায়ও স্কোয়ার পড়বে, এটার মাথায়ও স্কোয়ার পড়বে, তাই না? তাহলে কী হবে? সির মাথায় হবে স্কোয়ার, কের মাথায় হবে স্কোয়ার। আশা করি বুঝতে পারলে। আগের বার বারবার বলছি, যদি জলের মধ্যে থেকে তোমাকে টেনে তুলি তাহলে তোমার গায়ে জল লেগে যাবে, সেরকম এইখান থেকে সি কেকে বার করছি, এর মাথায় স্কোয়ার ছিল, টেনে বার করছি, তাহলে সি এর মাথাও স্কোয়ার লেগে যাবে, কে এর মাথাও স্কোয়ার লেগে যাবে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার হবে, ঠিক আছে। আমি এটাকে ঠিক একটু মুছে দিচ্ছি, ঠিক করে লিখো এখানে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? সি স্কোয়ার হবে আর এখানে হবে হচ্ছে কে স্কোয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো। বাই চিহ্ন আছে, তো বাই চিহ্ন দিলাম। এই দুটোর মধ্যে থেকে দেখো তো কী কমন যাচ্ছে? সি কমন যাচ্ছে, তাহলে সি কে কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে কী থাকছে? সি চলে যাচ্ছে, তাহলে কে থাকছে, ঠিক আছে। প্লাস চিহ্ন আছে, প্লাস থাকছে, সি চলে যাচ্ছে, তাহলে ওয়ান থাকছে। টোটালটার বাইরে মাথায় স্কোয়ার ছিল, তাহলে টোটালটার বাইরে স্কোয়ার লিখলাম, বোঝা গেল। এবার বোঝো আবার একটা ভুল ইচ্ছা করে করা আছে, সেটা হচ্ছে দেখো এখান থেকে তো আমি সি কমন নিয়ে নিয়েছি, সি তো কমন নিয়েছি কিন্তু বাইরে কী ছিল? স্কোয়ার ছিল। তাহলে সি যেহেতু কমন নিয়েছি আর সির বাইরে স্কোয়ার ছিল, তাহলে যেটাকে বাইরে বার করেছি তার মাথায় একটা স্কোয়ার দিতে হবে, সি স্কোয়ার। কারণ এই যে বললাম জলের কেসটা বোঝো, তোমাকে জল থেকে টেনে তুলেছি তাহলে তোমার গায়ে জল লেগে যাবে, সেরকম এখান থেকে সি কে টেনে বাইরে বার করেছি, স্কোয়ারের মধ্যে থেকে টেনে বাইরে বার করেছি, তাই জন্য সি এর মাথা কী লেগে গেছে? একটা স্কোয়ার লেগে গেছে। তাহলে ওপরে একটা সি স্কোয়ার ছিল, নিচে একটা সি স্কোয়ার ছিল, কেটে গেল। ওপরে কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ছিল, নিচেও কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আছে, তাহলে এটাও আর এটাও কাটবে। শুধু দেখো কে বেঁচে আছে, কে স্কোয়ার বেঁচে আছে, তাহলে এখানে সেটাই লিখে দাও, কে স্কোয়ার লিখে দাও, গল্প শেষ। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানটাতে চলে আসি আরএইচএস পার্টটাকে সলভ করবার জন্য, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদেরকে এই সাইডটা সলভ করতে হবে, রাইট হ্যান্ড সাইড। এবার এই সাইডটা সমাধান করে যদি আমাদের কে স্কোয়ার বেরোয়, তাহলে বুঝবো আমাদের এই অঙ্কটা ঠিক আছে, অর্থাৎ বাঁ হাতের সাথে ডান হাতটা পুরোপুরি ঠিক আছে। তো এবার আমরা কী করবো? এটা টুকি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, বাই দিয়ে কী লিখলাম? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম, ইকুয়াল টু দিলাম। এর মান কত? এর মান হচ্ছে সি কে স্কোয়ার লিখবো, তাহলে এর জায়গাতে লিখবো নিশ্চয়ই সি কে স্কোয়ার, মাথায় কী রয়েছে দেখো? স্কোয়ার, তাহলে টোটালটার বাইরে লিখবো স্কোয়ার, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবো। বির ভ্যালু, বির ভ্যালু কত? সি কে, তাহলে বির জায়গাতে কত বসাবো? সি কে বসাবো। মাথায় কোন চিহ্ন আছে? স্কোয়ার, স্কোয়ার আছে, স্কোয়ার দেবো। বাই আছে, বাই লিখবো, ঠিক আছে। বির মান কত? বির মান হচ্ছে সি কে, তাহলে এই বির জায়গাতে সি কে বসাবো, সি কে বসালাম। মাথায় কোন চিহ্ন আছে? স্কোয়ার, তাহলে মাথায় দিলাম স্কোয়ার, ঠিক আছে। প্লাস আছে, লিখলাম প্লাস, সি স্কোয়ার আছে, লিখলাম সি স্কোয়ার, হয়ে গেল নিশ্চয়ই। এবার দেখো এবার এটাকে কী করতে পারি? এই স্কোয়ারটা যখন সির মাথায় পড়বে এখানে হবে সি স্কোয়ার, এই স্কোয়ারটা যখন কে স্কোয়ারের মাথায় পড়বে এখানে হবে কে এর পাওয়ারে ফোর, কারণ এখানে স্কোয়ার ছিল আর একটা স্কোয়ার মিলে কে এর পাওয়ারে ফোর করে দেবে। প্লাস আছে, প্লাস লিখবো। সির মাথায় যখন এই স্কোয়ারটা পড়বে এখানে হবে সি স্কোয়ার, এই স্কোয়ারটা যখন কে এর মাথায় পড়বে এখানে হবে কে স্কোয়ার, বাই দিয়ে। এই সি এর মাথা যখন স্কোয়ারটা পড়বে এখানে হবে সি স্কোয়ার, এই কে এর মাথা যখন সি স্কোয়ার মানে কে স্কোয়ার মানে হবে, দেখো কে এর মাথা যখন স্কোয়ারটা পড়বে হবে কে স্কোয়ার, প্লাস সি স্কোয়ার আছে, প্লাস সি স্কোয়ার লিখে দিলাম,
ঠিক আছে। আচ্ছা, ওপরের যে পার্টটা রয়েছে না, ওপরের পার্টটা থেকে কি কমন যাচ্ছে বলো তো? ওপরের পার্টটা থেকে সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে। এর মধ্যে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার লুকিয়ে আছে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ারটাই কমন নিই নি। তাহলে কমন যদি নিই তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন চলে যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে কি থাকছে? দেখো সি স্কোয়ার চলে গেছে, এখান থেকে কে স্কোয়ার চলে গেছে, চারটে কে ছিল দুটো চলে গেছে, তাহলে আর একটা কে স্কোয়ার থাকছে। এখান থেকে সি স্কোয়ার কে স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে প্লাস ওয়ান থাকছে, ব্র্যাকেট ক্লোজ, বাই দিয়ে। এখান থেকে সি স্কোয়ার কে স্কোয়ার ছিল আর এখানে সি স্কোয়ার ছিল, কমন কি যাচ্ছে দেখো? এর মধ্যে সি স্কোয়ার আছে কমন আর এর মধ্যে সি স্কোয়ার আছে কমন, তাহলে নিচের পার্টটা থেকে শুধু সি স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে সি স্কোয়ারকে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? এখান থেকে সি স্কোয়ার চলে গেলে শুধু কে স্কোয়ার থাকবে, লিখলাম, প্লাস আছে, লিখলাম, সি স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে ওয়ান থাকবে, লিখলাম। এবার দেখো ওপরে কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচের কে স্কোয়ার প্লাস ওয়ান পুরোপুরি কেটে যায়, ওপরে সি স্কোয়ার আর নিচে সি স্কোয়ার কেটে যায়, তাহলে শুধু দেখো কে স্কোয়ার পড়ে আছে, তাহলে শুধু পড়ে থাকছে হচ্ছে কে স্কোয়ার। তার আর এইচ এসটাকে সলভ করে আমি কে স্কোয়ার পেয়েছিলাম, এল এইচ এসটাকে অর্থাৎ বাঁ হাতটাকে সলভ করে আমি কে স্কোয়ার পেয়েছিলাম, তাহলে আমার বাঁ হাতের সাথে ডান হাত পুরোপুরি কী হয়ে গেল? সমান হয়ে গেল, অর্থাৎ এটা আমাদের প্রমাণিত। লিখে দেবে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, প্রুফড, ঠিক আছে। চলো দুইয়ের অঙ্কটা, এটা এক হবে না, এটা অ্যাকচুয়ালি দুইয়ের অঙ্কটা করছি এখন, চারের দাগে দুয়েরটা, এক একটা শেষ আমাদের। চারের দাগে দুইয়ের অঙ্কটাতে কন্ডিশনটা সেমই আছে, অর্থাৎ এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, এটা দেওয়া আছে। এটা হলে এই বাঁ হাতে এত বড় একটা ভ্যালু লেখা আছে, এটার সাথে ইকুয়াল দেখাতে হবে এই ডান হাতের ভ্যালুটাকে, এই দুটো জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এইটাকে সমাধান করে, অর্থাৎ যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটাকে সমাধান করে আমি দুটো জিনিস পেয়েছিলাম, এর মান এটা পেয়েছিলাম সিকে স্কোয়ার, আর বির মান পেয়েছিলাম সিকে, এই দুটো মান পেয়েছিলাম। এটা তোমাদেরকে দেখিয়েছি, কন্ডিশন সেম তাহলে একই মান বেরোবে, সমাধান করে দেখবে, আমি ওই জন্য এটা আর মুছিনি, এটাই বেরোবে। এবার এই বাঁ হাতের ভ্যালুটাকে সমাধান করবো এটার জন্য, আর এর ডান হাতের ভ্যালুটাকে সমাধান করবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের সাথে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে কী দেখাবো? সেম দেখাবো। তাহলে এর লেফট হ্যান্ড সাইডটা টুকছি, এর লেফট হ্যান্ড সাইডে কে আছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম, ব্র্যাকেটের মধ্যে দেখে দেখে লিখলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমি যদি এখানে একটা কাজ করি, কী কাজ করতে পারি? এখানে আমরা এর মান সিকে স্কোয়ার বসিয়ে দিচ্ছি, বির মান সিকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। যদি বসিয়ে দিই কী হবে দেখো? এর মান কত? এর মান হচ্ছে সিকে স্কোয়ার, বসাবো এখানে সিকে স্কোয়ার বসালাম, তার মাথায় কী আছে? স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, ইনটু বির মান কত? বির মান হচ্ছে সিকে, তাহলে বির জায়গাতে সিকে বসাবো, আর মাথায় কী আছে? স্কোয়ার, তাহলে স্কোয়ার দেবো, ইনটু সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার লিখবো ফার্স্ট ব্যাকেটের মধ্যে, বা ফার্স্ট ব্যাকেটটাকে না দিয়ে আমরা থার্ড ব্যাকেট দিচ্ছি, যাতে আমাদের, কারণ ফার্স্ট ব্যাকেটটা ভেতরে কাজে লাগবে, ওয়ান রয়েছে, বাই দিয়ে। এর মান কত? এর মান হচ্ছে সিকে স্কোয়ার, তাহলে এর জায়গাতে আমরা বসাবো সিকে স্কোয়ার, মাথায় কী রয়েছে? কিউব রয়েছে, তাহলে টোটালটার মাথায় কিউব দেবো, প্লাস আছে, প্লাস লিখবো, ওয়ান বাই বি কিউব, ওয়ান বাই, বির মান কত? বির মান হচ্ছে সিকে, তাহলে বির মান লিখবো সিকে, মাথায় কী আছে? কিউব আছে, তাহলে টোটালটার বাইরে কী লিখবো? কিউব লিখবো, প্লাস আছে, লিখবো প্লাস, ওয়ান বাই সি কিউব আছে, লিখবো ওয়ান বাই সি কিউব, থার্ড ব্যাকেট ক্লোজ করবো। ক্লিয়ার হলো আইডিয়া এতটা অবধি? এবার দেখো এখানে কী হচ্ছে, দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এই স্কোয়ারটা যখন সির মাথায় পড়বে হবে সি স্কোয়ার, এই স্কোয়ারটা যখন সির মাথায় পড়বে হবে সি স্কোয়ার, আর এখানে অলরেডি একটা সি স্কোয়ার আছে, তাহলে কতগুলো সি স্কোয়ার হচ্ছে গো? তিনটে সি স্কোয়ারের গুণ হচ্ছে কি না? এই যে এই সির সাথে এই 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 যে এই যে এই স্কোয়ারটা যখন সির মাথায় পড়বে সি স্কোয়ার হবে, এই স্কোয়ারটা যখন সির মাথায় পড়বে সি স্কোয়ার হবে, আর এখানে একটা সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার ইনটু সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার ফোর হবে, সি টু দি পাওয়ার ফোরের সাথে আর একটা সি স্কোয়ারের গুণ মানে সি টু দি পাওয়ার এইট হবে, সি টু দি পাওয়ার সিক্স হবে, ঠিক আছে। দেখো সি স্কোয়ার ইনটু সি স্কোয়ার ইনটু সি স্কোয়ার, অনেকে বলবে দুই দুগুণে চার, চার দুগুণে আট, তাহলে তারা জানে না, কারণ ওপরের পাওয়ারগুলো কিন্তু গুণ হয় না, পাওয়ারগুলো যখন এখানে নাম্বারগুলো এরকম থাকে পাওয়ারগুলো যোগ হয়, কারণ তুমি ভাবো না সি স্কোয়ার রয়েছে মানে দুটো সি, ঠিক আছে, এখানে সি স্কোয়ার রয়েছে মানে দুটো সি, এখানে সি স্কোয়ার রয়েছে মানে দুটো সির গুণ, তাই তো? নিশ্চয়ই সি স্কোয়ার মানে কি? দুটো সির গুণ, এখানে সি স্কোয়ার রয়েছে মানে দুটো সির গুণ, এই সি স্কোয়ারটা রয়েছে মানে দুটো সির গুণ, তাহলে অল টোটাল কটা সি রয়েছে এখানে? ছটা সি কি না? দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা সি আছে, তাহলে এইখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার, তিনটে গুণ হয়ে এখানে বসবে সি এর পাওয়ারে ছয় বসবে, ঠিক আছে। দেখো কে স্কোয়ারের সাথে এই স্কোয়ার হয়ে এখানে বসবে কে ফোর, দেখো কে স্কোয়ারের সাথে স্কোয়ার হয়ে কে ফোর, আর এখানে কে এর মাথা আর একটা স্কোয়ার, মানে অল টোটাল কত বসবে? কে এর পাওয়ারে ছয় বসবে। আমি আর একবার বলছি, দেখো শোনো, এখানে কে স্কোয়ার রয়েছে, তার মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে কে স্কোয়ারের স্কোয়ার করলে কে ফোর হয়, আর এই কে যদি স্কোয়ার করি তাহলে কে স্কোয়ার, তাহলে কে ফোর আর কে স্কোয়ার গুণ করলে কে টু দি পাওয়ার সিক্স হবে নিশ্চয়ই, তাই না? কে টু দি পাওয়ার সিক্স লিখেছি,
ঠিক আছে। এবার দেখো এখানটাতে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে লিখি সি এর মাথা যখন কিউব হবে এখানে হবে সি কিউব, কে স্কোয়ারের মাথা যখন কিউব হবে তখন হবে কে এর পাওয়ারে ছয় হবে, কারণ যখন ব্র্যাকেট দিয়ে বাইরে যখন কিউব থাকে তখন এইটার সাথে এটার কিন্তু গুণ হয়, আর এরম নর্মাল গুণে থাকলে তখন সেটা পাওয়ারগুলো যোগ হয়। দেখো আমি এটাকে কেন কে টু দি পাওয়ার সিক্স লিখছি কেন বুঝিয়ে দিচ্ছি। দেখো কে স্কোয়ারে কী করছি, কিউব করছি, তো তাহলে কে স্কোয়ারের যদি আমরা কিউব করি, এই জায়গাটা বুঝো, কে স্কোয়ারের যদি আমরা কিউব করি তাহলে এটা এটাকে আমরা নিশ্চয়ই এরকম লিখতে পারি কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। দেখো এটা লিখতে পারি তো কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, তাই লিখতে পারি, কারণ কে স্কোয়ারের তো ভাই কিউব করছি। কে স্কোয়ারের যদি কিউব করি তার মানে কি, কটা কে স্কোয়ারের গুণ, কিউব হওয়া মানে কটা জিনিসের গুণ হওয়া, তিনটে, একটা দুটো তিনটে। এই জন্য কে স্কোয়ারের যখন কিউব করব তখন একটা কে স্কোয়ারের গুণ, দুটো কে স্কোয়ারের গুণ, তিনটে কে স্কোয়ারের গুণ। তাহলে যেহেতু তিনটে কে স্কোয়ারের গুণ হয়েছে তাহলে কি হবে, কে স্কোয়ারের সাথে কে স্কোয়ার গুণ হয় কে টু দি পাওয়ার ফোর, কে টু দি পাওয়ার ফোরের সাথে আর একটা কে স্কোয়ার গুণ হয় কে টু দি পাওয়ার সিক্স। তাই জন্য দেখো নিচে লিখেছি কে টু দি পাওয়ার সিক্স। তাই জন্য সি এর মাথা যখন কিউব পড়েছে হয়েছে সি কিউব, এই কিউবটা যখন কে স্কোয়ারের মাথা পড়েছে হয়েছে কে টু দি পাওয়ার সিক্স হয়েছে, তাই তো। তারপরে দেখো প্লাস দিয়ে ওয়ান বাই সির মাথা যখন কিউব পড়বে এখানে হবে ওয়ান বাই সি কিউব, এই কে এর মাথা যখন কিউব পড়বে তখন আসবে কে কিউব, প্লাস দিয়ে ওয়ান বাই সি কিউব, তাহলে ওয়ান বাই সি কিউব যেরকম আছে লিখেছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ করার দরকার করে দিয়েছি। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। এবার এইখানে এই যে সি টু দি পাওয়ার সিক্স দেখতে পাচ্ছি আর কে টু দি পাওয়ার সিক্স দেখতে পাচ্ছি, এটা দিয়ে যদি আমি ভেতরে গুণ করে দিই আমাদের কী থাকছে, সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স দিয়ে এটাকে গুণ হবে, তাহলে এখানে হবে ওপরে সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স, নিচে হবে সি কিউব কে টু দি পাওয়ার সিক্স, এইটাই হবে। দেখো সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স দিয়ে ওয়ানের সাথে গুণ করলাম তাহলে সি সিক্স কে সিক্স, নিচে হবে সি কিউব কে সিক্স, সি কিউব কে সিক্স হলো। সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স দিয়ে এইটার সাথে গুণ করবো তাহলে প্লাস দিয়ে সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স বাই দিয়ে সি কিউব কে কিউব, বোঝা গেল, প্লাস আছে দিলাম ওয়ান। এ দেখো সি টু দি পাওয়ার সিক্স কে টু দি পাওয়ার সিক্স দিয়ে ওপরটাকে গুণ করবো তাহলে সি এর পাওয়ারে ছয় কে এর পাওয়ারে ছয়, নিচে থাকছে সি কিউব, ক্লিয়ার হলো আইডিয়া। এবার দেখো এখানে ওপরে সি এর মাথায় ছয় ছিল, এখানে সি এর মাথায় কিউব ছিল, তাহলে তিনটে আর এখানে ছটার মধ্যে থেকে তিনটে কেটে যাবে তাহলে এখানে সি থ্রি থাকবে, তাই না। দেখো এখানে সি এর মাথায় তিনটে ছিল আর এখানে সি এর মাথায় ছটা ছিল, তাহলে সি কিউব দিয়ে যদি সি টু বা সিক্সে কাটি তাহলে তিনখানা কেটে যাবে, ছটার মধ্যে থেকে তিনখানা কেটে যাবে তাহলে সি কিউব পড়ে থাকবে, আর এখানে কে টু দুবার সিক্স ছিল, নিচে কে টু দুবার সিক্স ছিল, এটা এটা কেটেই যাবে পুরোপুরি। এখানে দেখো কে কিউব আর কে টু দুবার সিক্স কেটে গেল তাহলে ওপরে কে কিউব থাকলো, এখানে সি কিউব আর সি টু বা সিক্স কেটে গেল তাহলে সি কিউব থাকবে, এখানে সি কিউব আর সি টু বা সিক্স কেটে যাবে তাহলে সি কিউব থাকবে, তাই না। তিনটে ছিল আর ওপরে ছটা ছিল, কাটছি তাহলে কটা থাকবে, তিনটে থাকবে, সি এর মাথায় কিউব থাকবে। এবার এখানে তাহলে কত হচ্ছে দেখো, এখানে যেটা হচ্ছে সি কিউব হচ্ছে এটার থেকে, প্লাস আছে লিখলাম প্লাস, তারপর দেখো কত হচ্ছে সি কিউব কে কিউব হচ্ছে, সি কিউব কে কিউব হচ্ছে, তাই না। তারপরে কি হচ্ছে প্লাস সি কিউব হচ্ছে, প্লাস সি কিউব হচ্ছে আর কে টু দি পাওয়ার সিক্স হচ্ছে, কে টু দি পাওয়ার সিক্স হচ্ছে, বোঝা গেল জিনিসটা। দেখো সি কিউব ছিল সি কিউব লিখেছি, সি কিউব কে কিউব ছিল সি কিউব কে কিউব লিখেছি, প্লাস দিয়ে সি কিউব কে টু দি পাওয়ার সিক্স ছিল সি কিউব কে টু দি পাওয়ার সিক্স লিখে দিয়েছি। তো যেরম যেরম ছিল সেরম সেরম দেখে দেখে লিখে দিয়েছি, আর কিচ্ছু করতে হবে না, এখান থেকে একদম ইজি পার্ট, একদম ইজি অঙ্ক, আরামসে হয়ে যাবে আমাদের অঙ্কগুলো, ঠিক আছে। তো এবার এই গেল আমাদের, এবার আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডটাকে সলভ করব, কারণ লেফট হ্যান্ড সাইডটাকে সলভ করে আমাদের এই মানটা পাওয়া গেছে যে সি কিউব প্লাস হচ্ছে সি কিউব কে কিউব প্লাস সি কিউব কে টু দি পাওয়ার সিক্স, এই মানটা পাওয়া গেছে। তো আমরা এই ছোট্ট জায়গার মধ্যে রাইট হ্যান্ড সাইডটাকে সলভ করব। দেখো এখানটাতে ভালো করে বোঝো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটাকে যদি আমরা সলভ করি, আমরা ছিল আমাদের এ কিউব ছিল প্লাস ছিল, তো দেখো এর মান কত, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এর জায়গাতে আমরা লিখব সি কে তার স্কোয়ার, কিন্তু মাথায় কিউব ছিল তাই জন্য মাথায় দেবো কিউব, প্লাস দেখো বির মান কত, বির মান হচ্ছে সি কে, তাহলে বির জায়গাতে লিখব সি কে, কিন্তু মাথায় কী চিহ্ন ছিল, বীর মাথায় কিউব ছিল তাহলে এটার মাথাও কিউব পড়বে, প্লাস সি কিউব ছিল তাহলে প্লাস সি কিউব লিখলাম। এবার দেখো এই কিউবটা সির মাথায় পড়লে হবে সি কিউব, এই কিউবটা কে স্কোয়ারের মাথায় পড়লে হবে কে টু দি পাওয়ার সিক্স, প্লাস কিউবটা সির মাথায় পড়লে হবে সি কিউব, এই কেটা এই কে এর মাথা যখন কিউবটা পড়বে এখানে আসবে কে কিউব, প্লাস আসবে হচ্ছে সি কিউব। দেখো ভালো করে বুঝে নাও জিনিসটা, তোমাদেরকে দেখালাম তো কে স্কোয়ারের যদি কিউব করি, এইখানেই দেখিয়েছি কে স্কোয়ারের যদি কিউব করি তাহলে এখানে কে এর পাওয়ারে ছয় আসে, তাই জন্য দেখো এইখানে কে স্কোয়ারের কিউব করেছি বলে কে এর পাওয়ারে ছয় হয়েছে,
সি ছিল, সি এর মাথায় কিউব করেছি বলে সি এর মাথায় কিউব এসছে, এই কিউবটা সি এর মাথায় করেছি বলে সি কিউব এসছে, এই কিউবটা কে এর মাথায় করেছি বলে কে কিউব এসছে, প্লাস সি কিউব ছিল, প্লাস সি কিউব ছিল, যেরম যেরম ছিল লিখে দিয়েছি। তো দেখো এখানে আমাদের যে ভ্যালুটা বেরিয়েছে পুরোপুরি সেম টু সেম ভ্যালু এইখানে বেরিয়েছে, শুধু আগে পরে করে সাজানো আছে। তুমি চাইলে ওরকম সাজিয়ে নিতে পারো, সি কিউব ছিল, এ দেখো সি কিউব আছে, সি কিউব কে কিউব ছিল, এই দেখো সি কিউব কে কিউব আছে, এ দেখো সি কিউব কে টু দি পাওয়ার সিক্স ছিল, এই দেখো সি কিউব কে টু দি পাওয়ার সিক্স আছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে আমাদের এখানে যে রাইট হ্যান্ড সাইড বেরিয়েছে দুটো সাইড পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ কোনো চিন্তা করার আমাদের দরকার নেই। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সাইডের ভ্যালু কী হলো আমাদের পুরোপুরি মিলে গেল। তাই জন্য আমরা বলবো যে এখানে লিখতে হবে অতএব LHS ইকুয়াল টু RHS প্রুফড, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS প্রমাণিত। তো চলো এবার আমরা চারের দাগে তিনের অঙ্কটাকে একটুখানি দেখে নিই। তো দেখো আমরা চলে আসলাম চারের দাগে তিনের অঙ্কটা, কন্ডিশন আমাদের সেই একই দেওয়া আছে যে A ইস টু B ইকুয়াল টু B ইস টু C হলে তিন নাম্বারে দেখো এইটা প্রমাণ করতে দিয়েছে এ বি সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর নিচে দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু ওয়ান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্ক সেই একই, ইজি অঙ্ক, A এর মান কত সি কে স্কোয়ার, এই এর জায়গায় বসিয়ে দাও, যা যা আছে এনে এনে বসিয়ে দাও এর মধ্যে। A এর মান কত সি কে স্কোয়ার, তো তাহলে এখানে বসাচ্ছি, তাহলে এখানে থাকছে সি কে তার স্কোয়ার। বির মান কত, বির মান হচ্ছে সি কে, তাহলে এই বির জায়গায় বসাচ্ছি ইনটু সি কে। তারপরে কী আছে, সি আছে, তাহলে ইনটু সি লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। এর মান কত, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এর জায়গাতে বসাবো সি কে তার স্কোয়ার। প্লাস আছে, লিখবো প্লাস। বির মান কত, বির মান হচ্ছে সি কে, তাহলে বির জায়গাতে এখানেও লিখবো সি কে। প্লাস সি আছে, তাহলে প্লাস সি লিখবো, ঠিক আছে। তো আচ্ছা এটা আমরা না LHS পার্ট করছি, ঠিক আছে, আমরা আমি উপরে লিখিনি অঙ্কটা, আর একবার টুকতে হতো, তো তোমরা এটা লিখে দিও LHS, ঠিক আছে। আমি মাঝখান থেকে লিখছি, এই নাম্বারটা এখানে আর একবার লিখবে, বা আমি আর একটা কাজ করছি, এইটাকে মুছে দিচ্ছি, দিয়ে এখানে আমরা LHS লিখে দিচ্ছি, LHS, ঠিক আছে। আমাদেরকে কী প্রমাণ করতে হবে বলো তো, এটার ভ্যালু কিন্তু ওয়ান দেখাতে হবে, ইকুয়াল টু এপারে ওয়ান ছিল, ঠিক আছে। আমি আর লিখছি না, তোমরা আর একবার লিখে নিয়ে দরকার হলে করো, ঠিক আছে, আমি লিখছি না, ঠিক আছে, কারণ আমাদের টাইমটা বাঁচাতে হবে স্কোয়ার, ঠিক আছে। দেখো বাইরে যেরকম স্কোয়ার ছিল, এটার বাইরে স্কোয়ার ছিল, তো এইটার বাইরে স্কোয়ার লিখেছি, ঠিক আছে। এটার মান আমরা এই জিনিসটাকে সমাধান করব, করে আমাদের মান ওয়ান আসবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর মান কত, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এই এর জায়গাতে বসাবো সি কে তার স্কোয়ার। বির মান কত, বির মান হচ্ছে সি কে, তাহলে ইনটু দিয়ে সি কে লিখলাম। প্লাস আছে, লিখলাম। বির মান কত, বির মান হচ্ছে সি কে, তাহলে এখানে বির জায়গাতে সি কে লিখলাম। তারপর দেখো সির মান, জানি জানি না, তাহলে ইনটু সি থাকলো। প্লাস আছে, প্লাস লিখলাম। সির মান কত, জানি না, তাহলে লিখলাম। এর মান কত, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এর জায়গাতে লিখলাম হচ্ছে সি কে স্কোয়ার, ঠিক আছে। টোটালটার বাইরে কী আছে, স্কোয়ার, তাহলে টোটালটার বাইরে দিলাম স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? আচ্ছা এবার দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, খুব মন দিয়ে শুনবে, তাহলে তোমরা অঙ্কটা একদমই ইজিলি বুঝতে পারবে। এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, তিনটে সি গুণে আছে, তার মানে কী হবে, এখানে সি এর মাথায় কিউব আসবে। এখানে কে স্কোয়ার আছে আর এখানে কে আছে, কে স্কোয়ারের সাথে যখন কে এর গুণ হবে এখানে আসবে কে কিউব আসবে। বোঝা গেল? আচ্ছা এখানটাতে দেখো তো কী আছে, এখানটাতে আমরা যদি চাই এর মধ্যে সি আছে, এর মধ্যে সি আছে, এর মধ্যে সি আছে, তাহলে আমরা সি কে কমন নিয়ে নিতে পারি, তাহলে বাইরে সি কে কমন নিয়ে নিলাম। এখান থেকে সি চলে যাচ্ছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে কে স্কোয়ার। এখান থেকে সি চলে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে, তাই জন্য ব্র্যাকেটে থাকবে প্লাস কে। এখান থেকে সি চলে যাচ্ছে, তাহলে কিছুই থাকবে না, মানে ওয়ান পড়ে থাকবে। টোটালটার বাইরে কী ছিল, স্কোয়ার ছিল, তাহলে টোটালটার বাইরে স্কোয়ার দিলাম। এইবার দেখো আমি এই সিগুলোকে বার করেছি কার মধ্যে থেকে, সিগুলোকে, এই সিগুলোকে কার মধ্যে থেকে বার করেছি, স্কোয়ারের মধ্যে থেকে। তাহলে সিটা যদি এই স্কোয়ারের মধ্যে থেকে, এই টোটালটার বাইরে স্কোয়ার ছিল, তার মধ্যে থেকে সি যদি বেরিয়ে আসে, তাহলে সি এর মাথায় কী আসবে, স্কোয়ার পড়বে। তাহলে সির মাথায় লিখবো স্কোয়ার, বাই দিয়ে। বাই দিয়ে কী হবে, দেখো এই নিচে দেখো এইটার মধ্যে সি রয়েছে, এটার মধ্যে সি রয়েছে, ঠিক আছে। তাহলে কী হবে দেখো, প্রত্যেকটার মধ্যে দুটো করে সি রয়েছে, এর মধ্যে দুটো সি, এর মধ্যে দুটো সি, এর মধ্যে দুটো সি, ঠিক আছে। আর দেখো আর একটা করে কে কমন রয়েছে, এর মধ্যে কে রয়েছে একটা, এর মধ্যে মিনিমাম একটা কে রয়েছে, এর মধ্যে একটা কে স্কোয়ার রয়েছে, মানে একটা কে এখান থেকে পাবো। তাহলে আমরা কী কমন নিতে পারি, সি স্কোয়ারটাকে কমন নিতে পারি, সি স্কোয়ারটাকে কমন নিলাম, আর একটা কে রয়েছে তাহলে কেটাকে কমন নিলাম। পরে কী হবে সেটা পরে দেখছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী থাকবে বলো তো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে দেখো, এখান থেকে সি স্কোয়ার আর কে চলে যাচ্ছে, অর্থাৎ এই টার্মটাও চলে যাচ্ছে। দেখো কী কী চলে যাচ্ছে, কার কার মাথা টিক মেরেছি দেখো, সি, এইটা, এই তিনটে টার্ম চলে যাচ্ছে দেখো, সি আর সি, মানে সি স্কোয়ার চলে গেল, কে এই যে চলে গেল, পড়ে থাকলো শুধু কে স্কোয়ার, তাহলে শুধু কে স্কোয়ার লিখলাম। এখান থেকে কী চলে যাবে, সি স্কোয়ারকে টোটালটাই যাবে, এই যে সি আর সি, সি স্কোয়ার আর এই যে কে, সি স্কোয়ারকে টোটালটাই যাবে, তাহলে এখানে প্লাস ওয়ান থাকবে।
এখান থেকে দেখো সি স্কোয়ারকে যাচ্ছে, তাই তো? দেখো এখান থেকে সি আর সি যাচ্ছে, মানে সি স্কোয়ার যাচ্ছে, আর এই কে স্কোয়ারের মধ্যে থেকে একটাকে যাচ্ছে। তার মানে এখানে কী পড়ে থাকবে? শুধুমাত্র প্লাস দিয়ে আর একটা কে পড়ে থাকবে, ঠিক আছে? কারণ দুটো কে ছিল, একটাকে বেরিয়েছে, তাহলে পড়ে থাকলো। এবার ব্র্যাকেটের বাইরে কী থাকবে? স্কোয়ার থাকবে। আচ্ছা, আমাদের অঙ্কটাতে টুকতে ছোট্ট একটা ভুল হয়েছিল, যার জন্য অঙ্কটাতে এখানে এসে থামতে হলো আমাকে। এখানে এইটা স্কোয়ার ছিল না, এগুলো সব কিউব ছিল। এটার মাথায় কিউব ছিল, এটার মাথায় কিউব ছিল, টুকতে ভুল হয়েছে, সরি তার জন্য তোমাদের কাছে। দেখো এইখানে একটা কিউব হবে, এখানেও কিউব হবে, ঠিক আছে? তো এইখানটা তো তোমাদের কী হবে বলো তো? কিউব হবে। আর এইখানটা তো তোমাদের কী হবে বলো তো? কিউব হবে। আচ্ছা, আমরা কমনটা কোথায় নিয়েছিলাম? এই লাইনে এসে কমন নিয়েছিলাম। দেখো এত দূর অবধি যা যা ছিল সেম টু সেম ছিল। এই যে সি সি আর সি গুণয়ে সি কিউব ছিল, কে স্কোয়ার আর কে গুণয়ে কে কিউব ছিল, এইখানে সি ছিল, ঠিক আছে? এই সিটা গুণয়ে, দেখো এগুলো এই যে এই নাম্বারগুলো সব গুণয়ে সি কিউব কে কিউব হয়েছিল। এই লাইনে এসে আমি কমন নিয়েছিলাম। আর যেহেতু এখান থেকে সিটা বাইরে বেরোচ্ছে আর কিউবের মধ্যে থেকে বেরোচ্ছে, তাই জন্য এখান থেকে স্কোয়ারটা সরে গিয়ে এখানে কিউব পড়বে। আর এখান থেকেও দেখো এই যে নিচটার টার্মের মধ্যে থেকে যেহেতু তোমার টার্মটা বেরোচ্ছে, কী বলো তো? টার্মটা বেরোচ্ছে হচ্ছে সি স্কোয়ার কে বেরোচ্ছে, তাহলে এটার মাথায় একটা কী পড়বে? এটার মাথায় একটা কিউব পড়বে। নিশ্চয়ই বুঝতে পারলে জিনিসটা, কারণটা কি? এর মধ্যে সি স্কোয়ার কে ছিল, দেখো এখান থেকে সি স্কোয়ার কে কমন যাচ্ছে, একটু আগে কিন্তু বলেছি সি স্কোয়ার কে, সি স্কোয়ার কে টার্মটা এর মধ্যে প্রত্যেকের মধ্যে আছে, সি স্কোয়ার কে কমন নিয়েছিলাম, তাহলে সি স্কোয়ার কে কমন নিয়েছি, নামার পর ব্র্যাকেটের মধ্যে এটা ছিল, ব্র্যাকেটের বাইরে কিউব ছিল, যেরম যেরম ছিল লিখেছি। এবার যেহেতু সি স্কোয়ার কেটাকে কমন নিয়েছি আর টোটালটার বাইরে কিউব ছিল, তাহলে সি স্কোয়ার কে এর মাথাও কী পড়বে? কিউব পড়বে, ঠিক আছে? এবার দেখো উপরে কী কী কাটছে একটুখানি কেটে দিই। দেখো কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে তার হোল কিউব, এখানে দেখো কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে তার হোল কিউব, তাহলে এই টার্মটা আর এই টার্মটা টোটালটা কাটছে। এবার কী পড়ে থাকছে সেটা লিখি, সি কিউব আর সি কিউব গুণ করলে সি এর পাওয়ারে ছয়, আর এখানে থাকছে কে কিউব, লিখলাম। নিচে দেখো সি স্কোয়ারের কিউব করলে সি টু দি পাওয়ার সিক্স আসবে, কে এর যদি কিউব করি তাহলে কে এর পাওয়ারে কিউব আসবে, সি সিক্স সি সিক্স কাটবো, কে কিউব কাটবো, পড়ে থাকবে অ্যান্সার ওয়ান। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে এটার অ্যান্সার ওয়ান আসবে, তো ওইটার অ্যান্সার আমরা ওয়ান এনে দিলাম। আমাদের যে জায়গাটা একটা ছোট্ট ভুল হয়েছিল, টুকতে গিয়ে ভুল হয়েছিল, ওটা তোমরা একটুখানি ঠিক করে দেখে নিও, তাহলে তোমাদের আশা করি অসুবিধা হবে না। কারণ একবার দেখে নিও তোমরা নিজেরাও পারবে এই অঙ্কটা করতে, কারণ অলরেডি আমি অনেকগুলো অঙ্ক করে দিয়েছি। এখানটায় কিউবটা হতো আমি খেয়াল করিনি, আমি স্কোয়ার করে করেছিলাম, ঠিক আছে? আর আমার কাছে তো মানে বইও নেই, ঠিক আছে? আমার কাছে কিছু কোয়েশ্চেনগুলো লেখা আছে যে সেটা দেখে আমি মানে ইয়ে করি। এবার ভুলভাল হয়তো টোকা থাকে, যার জন্য আরও মানে ঠিকঠাক করে লেখা থাকে না, লেখা টেখাগুলো বোঝা যায় না, যার জন্য আরও বেশি প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তো ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা আশা করি এই জায়গাটা বুঝতে পেরে গেছো, আমি এটুকু শিওর যে বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এটা নিশ্চয়ই চারের দাগে তিনের অঙ্কটা হলো, চলো এবার একটু পাঁচের দাগে একের অঙ্কটা দেখা যাক। দেখো চলে আসলাম পাঁচের দাগের একের অঙ্কটা, যেখানে বলা আছে এ বি সি ডি হচ্ছে ক্রমিক সমানুপাতী। যখনই তোমাদেরকে চার পাঁচটা নাম্বার ক্রমিক সমানুপাতিতে দিয়ে দেবে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, ঠিক আছে? এটা নিশ্চয়ই তোমরা জানো, এ বাই বি করবো, তারপর বি বাই সি করবো, তারপর সি বাই ডি করবো, এ বাই বি বি বাই সি সি বাই ডি, বিতে শেষ বিতে শুরু, সিতে শেষ সিতে শুরু, এবার ডিতে শেষ, এখানে যদি আরেকজন থাকতো তাহলে ডি থেকে আবার শুরু হতো, ঠিক আছে? এটা আমরা শিখেছি, ক্রমিক সমানুপাতির অঙ্ক আমরা 5.2 করে এসেছি অলরেডি, তো তোমরা নিশ্চয়ই সেটা জানো। তাহলে এরকমভাবে যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি জিনিসটাকে। তো এইভাবে লিখেছি, তো এই টোটাল জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কে ধরে নিচ্ছি, ঠিক আছে? এখানে লিখে দেবে কে ধরি, কে নট ইকুয়াল টু জিরো, যা যা লেখার এখানে লিখে দেবে, ওসব আমি আর লিখছি না। এখানে যেটা হচ্ছে সেটা লিখি এখন ডাইরেক্ট। দেখো নিচে বি আছে, কের সাথে গিয়ে গুণ হবে, তাহলে এর মান পাবো বি কে, ঠিক আছে? এখানে দেখো কমা দিয়ে বির মান কত পাবো, সিটা নিচে আছে কের সাথে গিয়ে গুণ হবে, তাহলে বির মান পাবো হচ্ছে সি কে, কমা দিয়ে ওপরে সি আছে তাহলে সিটাকে লিখলাম ইকুয়াল টু ডিটা, এখান থেকে কের সাথে গিয়ে গুণ হবে, তাহলে ডি কে পাবো, তাই তো? তাহলে এর মান পেলাম বি কে, বির মান পেলাম সি কে, আর সির মান পেলাম হচ্ছে ডি কে, যা যা পাওয়ার তাই তাই পেয়ে গেছি। এবার আমরা কি করব, এবার দেখো এখান থেকে সির যে মানটা পেয়েছি, এই সির মানটা নিয়ে গিয়ে এই এটার জায়গায় বসিয়ে দেবো, তাহলে কি পাবো? দেখো এ ইকুয়াল টু বি কে যেরকম ছিল সেরকম লিখছি আপাতত, এ ইকুয়াল টু বি কে, ঠিক আছে? কমা দিয়ে বির মান কত, সির জায়গাতে, সির জায়গাতেই ডি কেটা বসাবো, তাহলে বির মান যেটা পাবো ডি কে বসাবো, আর এই ডি কের সাথে আর একটা কে গুণে ছিল, তাহলে ডি কের স্কোয়ার আসবে, কমা দিয়ে সি ইকুয়াল টু ডি কে আসবে, বোঝা গেল নিশ্চয়ই? আশা করি অনেকে আবার কান্নাকাটি করবে, স্যার কী হলো, স্যার বুঝতে পারলাম না। তো দেখো একবার একটা জিনিসটা বলে দিই, সির মান কত, সির মান ডি কে, তো এই ডি কেটা এই সির জায়গাতে লিখলাম, তাহলে ডি কে হবে, আর একটা এই যে কে রয়েছে, এই যে ডি কের পাশে আর একটা কে রয়েছে, তাহলে কী আসবে, ডি কের স্কোয়ার আসবে, তাই না? ডি কের কী আসবে, স্কোয়ার আসবে। এবার দেখো তাহলে বির মান কত পেলাম, ডি কে স্কোয়ার পেলাম। এবার এই যে বির মানটা নিয়ে গিয়ে আমরা এই বির জায়গাতে বসিয়ে দিচ্ছি, তাহলে এর
এর মান কত পাবো, এর মান পাবো বির মানটা যখন এখানে বসাবো, ডি কে স্কোয়ার তো হবেই আর তার সাথে আর একটা ডট দিয়ে কে রয়েছে, তো আমি এই কে স্কোয়ার আর কে একবারে গুণ করে এখানে কি লিখে দিচ্ছি বলতো, কে স্কোয়ারের সাথে কে গুণ হলে নিশ্চয়ই যেন কে কিউ হয়, তো সেটা লিখে দিলাম। কমা দিয়ে বির মান কত হবে, ডি কে স্কোয়ার, আর সির মান কত হবে, ডি কে হবে, যেরম যেরম হবে লিখে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। তো এবার দেখো এখানে যার যার যা মান বার করা সব আমি বার করে নিয়েছি, এর মান ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার, সির মান ডি কে, যার যা যেরকম মান হয় সবকটা মান কিন্তু আমরা এখানে কী করেছি বলতো, বার করে ফেলেছি। এবার এই ধরনের অঙ্ক যখনই তোমাকে করতে দেবে, তোমাদেরকে আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, দেখবে যে এখানে আমি যে মানটা বার করছি সেটা আগের ভ্যালুটাতে বসানো যায় কি না। যেমন দেখো বির মান সি কে বেরিয়েছে আর এখানে সির মান ডি কে বেরিয়েছে, তো আমি দেখতে পাচ্ছি যে সির মানটাই আগের ভ্যালুটাতে বসানো যায়। আবার এখানে সমাধান টমাধান করতে গিয়ে যখন বীর মান একটা পেলাম, দেখলাম এই যে বীর মানটা এই আগের ভ্যালুটাতে অর্থাৎ এর ভ্যালুটাতে বসানো যায়। যতক্ষণ বসানো যাবে এরকম ব্যাক করে করে এরকম বসাতে থাকবে, যতক্ষণ বসানো যাবে, যখন বসানো আর যাবে না তখন ওখানে স্টপ করে যাবে, ঠিক আছে। যেমন এখানে দেখো এরপরে আর কিছু বসানো যাবে না, এখানে আমার ডির মান নেই, এখানে যদি একটা ডি থাকতো ডিটা এনে আবার এখানে বসাতাম, নেই তাই বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে চলো এবার এই অঙ্কটাকে সমাধান করি। তো অঙ্কের এটা হচ্ছে আমার বাঁ হাত আর এইটা হচ্ছে আমাদের ডান হাত, তো বাঁ হাতের যে পার্টটা সেটা এখানে লিখছি LHS নাম দিয়ে, লেফট হ্যান্ড সাইড। তো কী রয়েছে, এটা এ স্কোয়ার রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছে দুটো সাইডে। এবার দেখো কী করব, এর মান কত, ডি কে কিউব, তাহলে এইখানে এর জায়গাতে ডি কে কিউব বসাবো, ডি কে কিউব বসালাম, মাথায় স্কোয়ার আছে তাহলে বাইরে লিখলাম স্কোয়ার, প্লাস আছে লিখলাম প্লাস, বীর মান কত, বীর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে এখানে লিখবো ডি কে তার স্কোয়ার, মাথায় কী রয়েছে স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার লিখবো, প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস দেখো সির মান কত, সির মান হচ্ছে ডি কে, মাথায় রয়েছে স্কোয়ার, তাহলে ডি কে লিখে তার মাথায় লিখবো হচ্ছে স্কোয়ার। এবার দুটো সাইডে থার্ড ব্র্যাকেট এরকম দিয়ে দেবো। তাহলে দেখো বীর মান কত, বীর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে বীর জায়গাতে আমরা কত বসাবো, বীর জায়গাতে আমরা এখানে বসাবো ডি কে স্কোয়ার, ঠিক আছে। ডি কে স্কোয়ারের মাথা আবার কী হবে, স্কোয়ার, তাহলে স্কোয়ার লিখলাম। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, বি ছিল বীর মান ছিল ডি কে স্কোয়ার, এই যে বীর মান ডি কে স্কোয়ার লিখেছি, বীর মাথা আবার স্কোয়ার ছিল যেন ডি কে স্কোয়ারের মাথা আবার স্কোয়ার লিখেছি, প্লাস সি, সির মান কত, সির মান হচ্ছে ডি কে, তাহলে সির জায়গাতে আমরা ডি কে লিখবো, ডি কে লিখলাম, এটার মাথায় কী ছিল স্কোয়ার, তাহলে এটার মাথায় দেবো হচ্ছে স্কোয়ার, প্লাস ডি স্কোয়ার ছিল তাহলে প্লাস ডি স্কোয়ার দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা দেখো তাহলে কী থাকছে এখান থেকে, দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, স্কোয়ারটা যখন ডির মাথায় পড়বে এখানে আসবে ডি স্কোয়ার, স্কোয়ারটা যখন কে কিউবের মাথায় পড়বে এখানে আসবে কে টু দি পাওয়ার সিক্স। তোমরা নিশ্চয়ই জানো কে কিউবকে দুবার গুণ করছো, কে কিউব ইনটু কে কিউব, তাহলে কে কিউব মানে তিনটে কে পাচ্ছ, আবার কে কিউব মানে তিনটে কে পাচ্ছ, অর্থাৎ টোটাল কটাকে পাচ্ছ, ছটাকে, ওই জন্য কে এর পাওয়ারে ছয়, তোমরা দেখে নেবে। প্লাস স্কোয়ারটা যখন ডির মাথায় হবে ডি স্কোয়ার, স্কোয়ারটা যখন কে স্কোয়ারের সাথে হবে তখন এখানে হবে কে এর পাওয়ারে ফোর হবে, কে স্কোয়ারে স্কোয়ার করছি মানে কে এর পাওয়ারে ফোর আসবে, এই স্কোয়ারটা যখন ডির মাথায় পড়বে তখন হবে ডি স্কোয়ার, এই স্কোয়ারটা যখন কে এর মাথায় পড়বে হবে কে স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো। আবার এইখানে দেখো এই স্কোয়ারটা যখন ডির মাথায় পড়বে আসবে ডি স্কোয়ার, এই স্কোয়ারটা যখন কে এর মাথায় পড়বে হবে কে এর পাওয়ারে ফোর, প্লাস এই স্কোয়ারটা যখন ডির মাথায় পড়বে আসবে ডি স্কোয়ার, এই স্কোয়ারটা যখন কে এর মাথায় পড়বে আসবে কে স্কোয়ার, এখানে তো ডি স্কোয়ার আছেই, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ক্লিয়ার হলো। আচ্ছা দেখো এইখান থেকে এই টোটাল টার্মটার মধ্যে থেকে আমার কী কমন যাচ্ছে, ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন যাচ্ছে, কারণ দেখো এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার আছে, এখানেও ডি স্কোয়ার আছে, তিনটে জায়গাতেই ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন যাচ্ছে, ডি স্কোয়ার কমন নেবো। আর তার সাথে কী কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে, এর মধ্যেও কে স্কোয়ার আছে, এর মধ্যেও কে স্কোয়ার আছে, এর মধ্যেও কে স্কোয়ার আছে, তো কে স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কী থাকছে, দেখো ডি স্কোয়ার চলে গেছে, কে স্কোয়ার চলে গেছে, তাহলে নিশ্চয়ই কে ফোর পরে থাকছে, তাই না, কে স্কোয়ার চলে গেছে, তো ছটা কে ছিল, স্কোয়ারখানা মানে দুখানা চলে গেছে, তাহলে কে এর পাওয়ারে চার পরে থাকছে, প্লাস এখান থেকে ডি স্কোয়ার চলে গেছে, কে স্কোয়ার চলে গেছে, তাহলে আর একটা কে স্কোয়ার পরে থাকছে। আচ্ছা এখানে দেখো ডি স্কোয়ার আর কে স্কোয়ার দুটোই চলে গেছে, তাহলে এখানে প্লাস ওয়ান পরে থাকছে, ক্লিয়ার হলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো। আচ্ছা এখানে দেখো এখানে প্রত্যেকটার মধ্যে থেকে ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে ইনটু ডি স্কোয়ারকে কমন নিয়ে নিলাম, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কী থাকছে, ডি স্কোয়ার চলে গেছে মানে কে টু দি পাওয়ার ফোর থাকছে, এখান থেকে দেখো ডি স্কোয়ার চলে গেছে মানে কে এর মাথায় স্কোয়ার থাকছে, ডি স্কোয়ার চলে গেছে তার মানে এখানে ওয়ান থাকছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো। এবার দেখো কটা ডি স্কোয়ার পাচ্ছি, এই একটা ডি স্কোয়ার আর এই একটা ডি স্কোয়ার, গুণ করলে কত হয়, ডি এর পাওয়ারে ফোর হয়, ঠিক আছে। এখানে একটা কী রয়েছে, কে স্কোয়ার রয়েছে, তাহলে কে স্কোয়ারকে লিখলাম, ঠিক আছে। আচ্ছা দেখো তো এই টার্মটা পুরোপুরি সেম কি না,
কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানের কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান পুরোপুরি দুটো সেম, তাহলে এটা আর এটা তো সেম টার্ম, আর দুটো সেম টার্মের গুণ হলে আমি তাদের মাথায় কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এই টোটালটার মাথায় স্কোয়ার লিখতেই পারি, কারণ দুটো সেম টার্মের গুণ হলে তার মাথায় কী লিখতে পারা যায়, স্কোয়ার লিখতে পারা যায়। কারণ দেখো কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এই টার্মটাও যা এই টার্মটাও যা, দুটো টার্ম পুরোপুরি সেম, তাই জন্য দুটো এই টার্মটার মাথায় আমি কী লিখে দিলাম, একবারে স্কোয়ার লিখে দিলাম, কারণ এটা আর এটা পুরোপুরি সেম টার্ম, আর দুটো সেম টার্মের গুণ হলে তাদের মাথায় স্কোয়ার আসে। কেন আসে স্যার? কারণ ওই যে তখন বোঝালাম এক্স আর এক্স দুটো সেম টার্ম, এটাও যা এটাও যাই, তাই তাহলে এই দুটো গুণ করলে কী আসবে, মাথায় এক্সের মাথায় স্কোয়ার আসবে, তাই জন্য এটা আর এটা গুণ করলে এটার মাথায় স্কোয়ার আসবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারলে, তাহলে এটাকে তাহলে আমরা কী রাখলাম, এটা আমাদের এলএইচএস পার্ট থাকলো। চলো এবার আমরা একটু আরএইচএস পার্টটাকে সমাধান করি। প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার রয়েছে, এটা হচ্ছে আরএইচএসে রয়েছে, আরএইচএসে রয়েছে। দেখো আরএইচএসে কী রয়েছে, এবি প্লাস হচ্ছে বিসি প্লাস মাথায় রয়েছে হচ্ছে স্কোয়ার রয়েছে। ঠিক আছে, এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে এর মান কত বসাবো, ডি কে কিউব। ঠিক আছে, তাহলে এর জায়গাতে বসালাম ডি কে কিউব বসালাম, বির মান কত, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে তার স্কোয়ার বসালাম। ঠিক আছে, প্লাস দিয়ে বির মান কত, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার বসালাম। প্লাস ইনটু সি আছে, সির মান কত, ডি কে, তাহলে ইনটু ডি কে বসালাম। প্লাস দিলাম সির মান কত, ডি কে, তাহলে ডি কে বসালাম। ঠিক আছে, ইনটু ডি আছে, দেখো ডির মান বসালাম, মাথায় কী আছে, স্কোয়ার আছে, বাইরে স্কোয়ার লিখলাম, তাই না? এবার দেখো এখানে কী হচ্ছে, ডি স্কোয়ার আর কে কিউব আর কে স্কোয়ার গুণ হয়ে কে টু দি পাওয়ার ফাইভ হবে, কারণ তিনখানাকে আর দুখানাকে টোটাল কখানাকে পাঁচখানাকে কে টু দি পাওয়ার ফাইভ আসবে, কিন্তু এখানে কিন্তু কেউ বলো না কে টু দি পাওয়ার সিক্স আসবে, কারণ তোমাদেরকে বলেছি গুণের সময় এর আর এর পাওয়ারগুলো কিন্তু যোগ হয়, নট গুণ হয়, তিন আর দুই পাওয়ার যোগ হবে, অর্থাৎ কে কিউব আর দুই গুণ হলে এই মানে কে কিউবের সাথে কে স্কোয়ার গুণ হলে পাওয়ারগুলো যোগ হবে, উপরের পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ কে টু দি পাওয়ার ফাইভ আসবে। তার মানে এখানে আসবে যেটা, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফাইভ প্লাস ডি আর ডি গুণ হলে ডি স্কোয়ার কে কিউব আসবে। ঠিক আছে, প্লাস ডি স্কোয়ার কে থাকবে, টোটালটার বাইরে কী থাকবে, স্কোয়ার থাকবে। ক্লিয়ার হলো? দেখো আশা করি বুঝতে পেরেছো, ডি আর ডি গুণ হলে ডি স্কোয়ার, কে স্কোয়ার আর কে গুণ হলে কে কিউব, দুটো ডি গুণ হচ্ছে ডি স্কোয়ার, একটা কে ছিল কে, টোটালটার বাইরে স্কোয়ার ছিল, স্কোয়ার লিখেছি। এবার আর আমাদের এখানে জায়গা নেই, চলো এইখানে আমরা দেখাই। ঠিক আছে, বোর্ডটা ছোট মনটা বড় আমার, বুঝলে? দেখো ডি স্কোয়ার আছে এখানে, ডি স্কোয়ার আছে এখানে, ডি স্কোয়ার আছে এখানে, দুটোর প্রত্যেকটার মধ্যে ডি স্কোয়ার আছে, তো ডি স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, তো ডি স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। আর কি কমন যাবে, এর মধ্যে দেখো কে আছে, এর মধ্যেও কে আছে, এর মধ্যেও কে আছে, তাহলে কেটাকেও কমন যায়, তো কেটাকেও কমন নিয়ে নিলাম। সবই যখন কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে ডি স্কোয়ার ভাই পুরোপুরি চলে যাচ্ছে, তাহলে ডি স্কোয়ার থাকবে না, কে একটা চলে যাচ্ছে, দেখো একটাকে বাইরে বার করেছি, তাহলে কে ফোর থাকবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কে ফোর লিখবো। ঠিক আছে, এখান থেকে দেখো ডি স্কোয়ার চলে যাচ্ছে, ডি স্কোয়ার লিখলাম, একটা কে চলে যাচ্ছে, তাহলে প্লাস দিয়ে কে স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এখান থেকে দেখো ডি স্কোয়ার চলে যাচ্ছে আর কে চলে যাচ্ছে, অর্থাৎ প্লাস দিয়ে ওয়ান থাকছে, লিখলাম, ব্র্যাকেটের বাইরে টোটালটার বাইরে স্কোয়ার ছিল, তো টোটালটার বাইরে স্কোয়ার লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা কনফিউশন তৈরি হবে তোমাদের। কী কনফিউশন? কনফিউশনটা এটা হবে, তুমি তো ডি স্কোয়ারকে কমন নিয়েছো, ভালো কথা, কিন্তু ডি স্কোয়ার কেটা যেটা কমন নিয়েছো সেটা টোটালটার বাইরে দেখো স্কোয়ার ছিল, স্কোয়ারের মধ্যে থেকে কমন নিয়েছো, দেখো এখানে ডি স্কোয়ারকে কমন নিয়েছো ভালো কথা, কিন্তু এই টোটালটার বাইরে দেখো স্কোয়ার ছিল, টোটালটার বাইরে একটা স্কোয়ার ছিল, যেহেতু স্কোয়ারের মধ্যে থেকে কমন নিয়েছো তাহলে টোটালটার মাথায় একটা স্কোয়ার এসে পড়বে। ঠিক আছে, তো এবার পরের লাইনটা সলভ করো, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। এই স্কোয়ারটা যখন ডি স্কোয়ারের মাথায় পড়বে, এখানে হবে ডি এর পাওয়ারে ফোর, এই স্কোয়ারটা যখন কে এর মাথায় পড়বে, তখন হবে কে এর মাথায় স্কোয়ার, আর এইটা যা যা ছিল দেখে দেখে বসিয়ে দেবো, কে ফোর প্লাস হচ্ছে কে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান, তার মাথায় ছিল স্কোয়ার, যেরম যেরম আছে দেখে দেখে বসিয়ে দিচ্ছি। দেখো এইটা আর এইটা পুরোপুরি মিলে গেছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সলভ করে ডি ফোর কে স্কোয়ার কে ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার পেয়েছি, আমাদের লেফট হ্যান্ড সাইড সলভ করো পুরোপুরি সেম টু সেম ভ্যালু পেয়েছি, তাহলে লেফট হ্যান্ড সাইডের যা ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের যা ভ্যালু দুটো ভ্যালু পুরোপুরি আমরা সেম পেয়েছি। যেহেতু দুটো ভ্যালু পুরোপুরি সেম পেয়েছি, তাহলে আমরা বলবো আমাদের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ সমান সমান প্রমাণিত। তাহলে লিখে দিও জিনিসটা, চলো এবার আমরা পাঁচের দাগে দুইয়ের অঙ্কটা একটুখানি দেখে নিই। তো দেখো কন্ডিশন আমাদের সেই সেমই আছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতী বলে দিয়েছে, দিয়ে আমাদের দু নম্বর আর একটা প্রমাণ করতে দিয়েছে, এটা দুই হবে পাঁচের দাগে দুই। ঠিক আছে, এটাও আমরা দুই করবো পাঁচের দাগে দুইয়ের অঙ্কটা। ঠিক আছে, দুইয়ের দাগের প্রমাণটা দেখো এটাই করতে দিয়েছে, বইটা নিশ্চয়ই আছে, পেজ নাম্বার 97, পেজ নাম্বার 97 খোলো, পেজ নাম্বার 97 নিশ্চয়ই খোলা আছে। এতক্ষণে দেখো বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস
b माइनस डि तर होल स्कोयर एट इक्ुअल टू देखाते हैं ए माइनस डि तर होल स्कोयर एटारे सेम देखाते हैं तो करब सेम इजी क्ज करब एखे हमें मान बसि देव जो बर मान डी के स्कोयर सर मान डी के से बसा क्योंकि तरह एकटूखानी सहज कर नब अंकटा के सहज कर नवार एक भेगे नब तेल अंकट और सहज है देखो एखे बी माइनस सी तर होल स्कोयर रही है मैंने ए माइनस बी तर होल स्कोयर जो फर्मुला है से पड़े अर्थात बी स्कोयर माइनस टू बी सी प्लस हे सी स्कोयर यह फर्मुलाटा पड़े कैन पड़े निश्चय बुझते पे कारण ए माइनस बी तर होल स्कोयर तर फर्मुला हे ए स्कोयर माइनस टू ए मान बी बी मान सी और प्लस हे बी तर स्कोयर मान सी तर स्कोयर निश्चय बुझते पे ए माइनस बी तर होल स्कोयर जो फर्मुला बी स्कोयर माइनस टू बी सी प्लस सी स्कोयर ठीक है जरम जरम है सरम सरम भेगे ने प्लस एखे देखो कि सी माइनस ए तर होल स्कोयर रही है तेल फर्मुला से ही एक ही सी स्कोयर माइनस हे टू ए सी प्लस हे कि ए स्कोयर आबार देखो प्लस प्लस दिए बी बी माइनस डी तर होल स्कोयर मान कि बी स्कोयर माइनस टू बी डी प्लस हे डी स्कोयर जरम जरम आज सरम सरम भेगे दाओ खाली ठीक है एबार देखो कि एखाने देखो ए स्कोयर आछे ताले एकटा स्कोयर लिखलाम तारपर देखो बी स्कोयर यही एक बी स्कोयर यही एक दुटोर आगे ही देखो प्लस साइन ताले प्लस टू बी स्कोयर लिखलाम ठीक है आर देखो कि रोचे एखाने देखो दुटो सी स्कोयर रोचे ताले प्लस टू सी स्कोयर लिखलाम तारपर देखो कि रोचे प्लस डी स्कोयर रोचे ताले प्लस डी स्कोयर लिखलाम ठीक है जेरम जेरम आछे खाली देखे देखे लिखे जाओ एबार कि रोचे बोलो तो एबार रोचे माइनस टू ए सी ताले माइनस टू ए सी लिखब तारपर रोचे माइनस टू बी डी ताले माइनस टू बी डी लिखब तारपर रोचे माइनस टू बी सी ताले माइनस टू बी सी लिखब जेरम जेरम आछे देखे देखे लिखे जाब एबार आमरा भ्यालू बसाबो ताहले आमादेर अंक करते इजी हबे ठीक आछे अनेके आगे भ्यालू बसिए देबे दितेई पारो कोनो असुविधा नेई सेटा करलेओ मिलबे आर आगे समाधानटा करे निये तारपर जदि भ्यालू बसाओ एबार करते एकटु इजी लागबे देखो एर मान डी के किऊब आछे ताहले एर जायगाते डी के किऊब बसाओ ताहले डी के किऊब बसालाम बसानोर परे एर माथाय स्कोयर छिलो ताहले एटार माथाओ स्कोयर आसबे प्लस आछे प्लस देबो दुई आछे दुई लिखबो बीर मान कत बीर मान होच्छे डी के स्कोयर ताहले बीर मान जायगा लिखबो डी के स्कोयर কিন্তু টোটালটার বাইরে স্কোয়ার আছে যেহেতু তাই জন্য স্কোয়ার দেবো প্লাস আছে দেবো টু আছে লিখবো সির মান কত সির মান হচ্ছে ডিকে তাহলে সির জায়গাতে ডিকে বসাবো টোটালটার বাইরে দেখো স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দেবো প্লাস ডি স্কোয়ার আছে তাহলে প্লাস ডি স্কোয়ার লিখবো ঠিক আছে যেরম যেরম আছে খালি দেখে দেখে লিখে যাবে আর কিচ্ছু নেই কোনো ঝামেলা নেই এটাতে মাইনাস আছে লিখবো টু আছে লিখবো এর মান কত এর মান হচ্ছে ডিকে কিউব তাহলে এর জায়গাতে ডিকে কিউব লিখলাম তারপর দেখো সির মান হচ্ছে ডিকে তাহলে সির জায়গাতে লিখব ডিকে যেরম যেরম আছে খালি দেখে দেখে লিখে যাবে আর কিচ্ছু ঝামেলা নেই মাইনাস টু এর জায়গাতে টু লিখব বীর মান হচ্ছে ডিকে স্কোয়ার তাহলে বীর মান হচ্ছে ডিকে স্কোয়ার ঠিক আছে লিখলাম ডি এর মান আমরা জানি না তাহলে ডট দিয়ে ডি রেখে দিলাম মাইনাস টু লিখলাম এবার বীর মান কত বীর মান হচ্ছে আমাদের ডিকে স্কোয়ার তাহলে বীর মানের জায়গাতে আমরা ডিকে স্কোয়ার লিখছি এবার দেখো সি সির মান কত সির মান ডিকে তাহলে ডট দিয়ে ডিকে লিখলাম যেরম যেরম আছে খালি দেখে দেখে লিখে যাও আর কিচ্ছু না যার মান যেটা সেটা লিখে দেখে লিখবে এর মান ডিকে কিউব ছিল এর জায়গাতে ডিকে কিউব বসিয়েছি আগে দুই ছিল আগে দুই লিখেছি সির মান কত সির মান ডিকে ছিল তাহলে সির জায়গাতে ডিকে লিখেছি মাইনাস ছিল মাইনাস লিখেছি দুই ছিল দুই লিখেছি বীর মান কত বীর মান ডিকে স্কোয়ার লিখেছি তার পাশে ডি ছিল ডি লিখেছি এইভাবে লিখে লিখে গেছি যা যা যেটা সেটা সেটা লিখে গেছি এবার দেখো স্কোয়ারটা যখন ডির মাথায় পড়বে এখানে আসবে ডি স্কোয়ার এই কে কিউবের মাথা যখন স্কোয়ার পড়বে এখানে হবে কে টু দি পাওয়ার ছয় প্লাস টু আছে টু লিখব ডির মাথা যখন স্কোয়ার পড়বে এখানে আসবে ডি স্কোয়ার কে স্কোয়ারের মাথা যখন স্কোয়ার পড়বে তখন হবে কে এর পাওয়ারের চার প্লাস আছে লিখব দুই আছে লিখব ডির মাথা যখন স্কোয়ার পড়বে হবে ডি স্কোয়ার কে এর মাথা যখন স্কোয়ার পড়বে হবে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার লিখব ঠিক আছে যেরম যেরম আছে দেখে দেখে খালি লিখে যাবে মাইনাস টু লিখলাম ডি আর ডি গুণ হলে ডি স্কোয়ার হবে কে কিউব আর কে গুণ হয়ে কে টু দি পাওয়ার ফোর আসবে মাথায় মাইনাস লিখব টু আছে লিখব ডি আর ডি গুণ হলে ডি স্কোয়ার হবে কে স্কোয়ার আছে লিখে দেবো ঠিক আছে ডি আর এই ডি এই যে এখানে দেখো একটা ডি আর এই একটা ডি দুইয়ের সাথে দেখাচ্ছি কেন ডি আর ডি এই যে এই ডি আর এই ডি দুটো গুণ হলে মাইনাস টু ডি স্কোয়ার হবে দেখো টু আছে টু লিখেছি ডি আর ডি গুণ হলে ডি স্কোয়ার হয় লিখেছি কে স্কোয়ারের সাথে কে গুণ হলে কে কিউব হবে লিখে দিলাম যেটার সাথে যেটা হবে সেটার সাথে সেটা সেটা দেখে দেখে লিখে দাও দেওয়ার পর দেখো কী কী কাটাকুটি যাচ্ছে দেখো এখানে
প্লাস টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর আছে, আর এইখানটাতে দেখো মাইনাস টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর আছে। তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, কারণ একটার আগে প্লাস একটার আগে মাইনাস, টার্ম সেম, কেটে যাবে। এখানে দেখো প্লাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, তাহলে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে পুরোপুরি, ঠিক আছে? আর নিশ্চয়ই কিছু থাকবে না। তাহলে এবার থাকছেটা কী দেখো, থাকছে এটা, সেটা হচ্ছে ডি স্কোয়ার থাকছে, কে এর পাওয়ারে ছয় থাকছে, প্লাস ডি স্কোয়ার থাকছে, বা আমি একটা কাজ করছি আগে মাইনাসের টার্মটাকে লিখছি, ঠিক আছে? দেখো ডি স্কোয়ার কে সিক্স, দেখো ডি স্কোয়ার কে সিক্স লিখেছি, তারপরে এইটা লিখছি মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব, মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব লিখলাম, তারপরে দেখো কী থাকছে প্লাস ডি স্কোয়ার, তাহলে প্লাস ডি স্কোয়ার লিখলাম, ঠিক আছে? যেরম যেরম থাকছে দেখে দেখে খালি লিখে দাও, ঠিক আছে? কিচ্ছু নেই কিন্তু, ইজি অঙ্ক, ঠিক আছে? এবার এতটা অবধি লেখা থাক, এটা আমাদের এলএইচএস পার্টটা বেরোলো। চলো এবার আমরা একটু আরএইচএস পার্টটাকে সমাধান করে নিই, এইখানটাতে আরএইচএস পার্টটাকে একটু সমাধান করি। দেখো এখানে আমাদের আরএইচএসের যে ভ্যালুটা দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে এ মার, দিয়েছে হচ্ছে হোল স্কোয়ার। একই কাজ করবো, আগেটাকে ভেঙে নেবো, ভেঙে নিলে আসবে এ স্কোয়ার মাইনাস টু এ ডি, প্লাস আসবে হচ্ছে ডি স্কোয়ার, তাই আসবে নিশ্চয়ই এ মাইনাস ডি, তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার। এবার এর ভ্যালু কত, এর ভ্যালু ডি কে কিউব আছে, তাহলে এর জায়গাতে ডি কে কিউব বসাও, বসানোর পরে বাইরে স্কোয়ার আছে স্কোয়ার দাও, মাইনাস আছে লেখো, টু আছে লেখো, এর মান কত ডি কে কিউব, তাহলে ডি কে কিউব লেখো, ঠিক আছে? ইনটু ডট দিয়ে ডি লেখো, কারণ এস এর ভ্যালু ডি কে কিউব আর ডি ছিল ডি লিখেছি, প্লাস দিয়ে ডির ভ্যালু ডি স্কোয়ার জানি না আমি, তাই জন্য এরকম যেরকম যেরকম আছে সেরকম লিখে দিয়েছি। দেখো ডি স্কোয়ারের মান তো জানতাম না, তাই ডি স্কোয়ারটা লিখে দিয়েছি। তাহলে স্কোয়ারটা যখন ডির মাথায় পড়ছে এখানে আসবে ডি স্কোয়ার, এই স্কোয়ারটা যখন কে কিউবের মাথায় পড়ছে এখানে আসবে কে টু দি পাওয়ার সিক্স, মাইনাস আছে তাহলে মাইনাস লিখবো, টু আছে লিখবো, দুটো ডির গুণ হলে হবে ডি স্কোয়ার, তারপর কে কিউব আছে লিখবো, প্লাস আছে ডি স্কোয়ার লিখে দেবো। তাহলে দেখো যা যা ছিল পুরোপুরি সেম টু সেম মিলে গেছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স, মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব, মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব, প্লাস ডি স্কোয়ার, প্লাস ডি স্কোয়ার, যা যা ছিল পুরোপুরি হুবহু মিলিয়ে দিলাম। তাই জন্য বললাম যে আগে একটুখানি ভেঙে নেবে, এটাকে ভেঙে নেবে, তারপরে তোমরা মানটা বসাতে, এখানের মানগুলো দেখে দেখে বসাতে খুব ইজি হবে, হয়তো একটু সাইজটা বড় হচ্ছে কিন্তু তোমার অঙ্কটা করতে কিন্তু ইজি হবে। তাহলে আমাদের এলএইচএস পার্ট আর আরএইচএস পার্টটা পুরোপুরি মিলে গেল। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ভিডিও, এখানেই শেষ করলাম। আমরা পাঁচের দাগের অঙ্কগুলো অবধি করে ফেললাম, পাঁচের দাগের দুই অবধি করলাম, এরপরে আমরা পেজ নাম্বার 98 সমাধান করব। 97-এর এই পেজটা অর্থাৎ তোমাদের প্রথম পেজটা পুরোপুরি শেষ করে দিলাম আজকে অনুপাত সমানুপাতের। নেক্সট দিনকে আমরা পেজ নাম্বার 2 থেকে অর্থাৎ 98 থেকে আমরা কী করবো, অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে এসছে, একটু হলেও ভালো লেগেছে। যদি যদি ভালো লেগে থাকে, দু ঘন্টা ধরে ধরে এখানে দাঁড়িয়ে ভিডিও বানাই, বা এক ঘন্টা আমার কাছাকাছি চলে যায় মোটামুটি ভিডিও, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাতে বানাতে আমার পা হাত পা ব্যথা করে যায়, ঘেমে যাই, এখন নয় শীতকাল চলছে, বাইরে তোমাদের প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, তো তখন পাখাটা অফ করে বানাতে হয়, নাহলে তোমাদের সাউন্ড আসবে না ক্লিয়ারলি, তাই জন্য পাখাটা অফ করে বানাতে হয়। এবং আমার এখানে দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় দেড় ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানানো, তার উপর হচ্ছে তোমার তার উপর থাম্বনেল বানানো, এডিটিং করা, এত খাটনি খাটার পরে আমরা তোমাদের কাছ থেকে একটু শেয়ার, একটু ভালোবাসা আশা করি তোমাদের কাছ থেকে সেটা পাবো। তোমরা একটা ভিডিওতে লাইক দেবে এটা আমরা একটা আশা করি, যদি মনে হয় দিও, ঠিক আছে? যদি এত খাটনির যদি কিছু মানে হিসাবে তোমরা আমাদেরকে দিতে চাও তাহলে সেটা এটাই দিও, লাইক করো এবং চ্যানেলটাকে শেয়ার করো, বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে, যাতে আমাদের সাবস্ক্রাইবারটা বাড়ে, আমরাও যাতে একটু মোটিভেটেড ফিল করি, আমরাও যাতে আর একটু আরও ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি, ঠিক আছে? জাস্ট খালি আমি আমার কথা বলছি না, আমার আমি এগুলো তো অতটাও বেশি ইয়ে করি না, কিন্তু মেনলি আমাদের প্রত্যেকটা ভিডিও যদি গ্রো করে তাহলে আমাদের টোটাল চ্যানেলের পক্ষে সুবিধা হয়, এবং আমাদের রাহুল স্যার বা অন্যান্য স্যারেরা যারা ভিডিও বানান তারাও একটু মোটিভেটেড ফিল করেন। তো সেইটার জন্য আমি তোমাদেরকে বলছি, যদি পারো একটা ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, এবং তার সাথে বলবো যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদেরকেও বলো যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে? এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম, যদি পারো করো এটা, ঠিক আছে?